আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক ট্রান্ডস। আলান হামসা সুইডেন থেকে নর্ডিক ট্রান্ডসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে লাইভে আসার বিশেষ উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে অনেক কোশ্চেন আসতো যখন আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করি। তখন থেকে নতুন 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 অনেক কোশ্চেন আসতো বিভিন্ন প্রান্ত থেকে। বাংলাদেশের বিভিন্ন মানুষ আমাদেরকে কোশ্চেন করতো যে আমি সুইডেনে কেন আসবো, এবং সুইডেনে আসবো নাকি আমি কানাডায় আসবো, কারণ কানাডায় গেলে আমি হয়তো বা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো, বা আমি হয়তো ডাইরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে পারবো। তো আমার ভিডিওতে বিভিন্ন ধরনের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি থাকতো। তো আজকে আমি এই লাইভ সেশনটা স্পেশাল একটা লাইভ ওয়েবিনারের মতো আয়োজন করেছি, যেখানে আমার সাথে থাকবেন কানাডা থেকে আমার এক বন্ধু, এবং আমরা একসাথে লেখাপড়া করেছি। আমি ওনাকে আমাদের স্টেজে নিয়ে আসছি, এবং আমার মনে হয় আমরা ডিসকাশন শুরু করতে পারি। দেন ওনার মুখ থেকে আপনি শুনতে পারবেন যে আমার বা আমাদের পরিচয় কিভাবে হয়েছিল, বা আমরা কেন এভাবে লাইভে ডিসকাশন প্যানেলে আসলাম। সো আমি ওয়েলকাম করছি মোহাম্মদ ফেরদৌস খান স্যামুয়েলকে, হ্যালিফ্যাক্স নোভা স্কোশিয়া কানাডা থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাকে আসলে এইভাবে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য, এবং আপনার এত বড় একটা ইউটিউব মানে একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। সো আজকে আমাদের তো আলোচনা হবে লাইক কানাডা এবং নর্ডিক ট্রান্স মানে সুইডেন নিয়ে, তাই না? হ্যাঁ, আমি একটু ভয় পাচ্ছিলাম, মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই ভয় এভাবে পাচ্ছিলাম। ঠিক আছে, এভাবে হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। পারফেক্ট। আমি একটু ভয় পাচ্ছিলাম কেন, কারণ হচ্ছে আপনি এখন যে স্পিডে ভিডিও বানাচ্ছেন, আচ্ছা আমি ভিডিও বানানো সেই ক্ষেত্রে কমিয়ে দিয়েছি অনেক, নর্ডিক ট্রান্সের ক্ষেত্রে অনেক ব্যস্ত। তো সেই ক্ষেত্রে আমার কাছে লজিক আপনার চেয়ে অনেক কম থাকবে, এটা আমি শিওর। আচ্ছা, এখানে কিন্তু কথাবার্তা বলতে চাই আমি। যদি আপনি বলছেন যদি আমি আপনি কিন্তু, হ্যাঁ যদি আমি জিতে যাই, তাহলে হ্যাঁ আমাকে আমার জন্য অ্যাওয়ার্ড কি থাকবে সেটা বলেন। আচ্ছা, সেটা অ্যাওয়ার্ড আমি অবশ্যই বলি, সেটা অ্যাওয়ার্ড কিন্তু আমাদের ভিউয়ার্সরা ডিসাইড করবে, এখানে আমরা কিন্তু ডিসিশনে যাব না। আচ্ছা ওকে ওকে, এখন আমি বলি, এলান ভাই আপনি যেটা বললেন যে আমি এই কথাটা একটা একটা করে পয়েন্ট আছে, আমি আসলে খুব গুছায় কথা বলতে পারি না, আপনি যেভাবে গুছায় কথা বলতে পারেন। বাট আমার সামনে যে জিনিসটা আসছে, আপনি বলছেন আমি কিন্তু অনেক স্পিডে ভিডিও বানাচ্ছি এবং আপনি কমায় দিচ্ছেন। একটা কথা বলি, প্রত্যেকটা বিজনেস একটা বিজনেস সাইকেল থাকে, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন। সো তারপরে আপনি কিন্তু, আমি কিন্তু গ্রোথ অথবা আমি বলতে পারি বিগিনার, আমি জানি না আমার এটা হবে কিনা, ম্যাচুর স্টেজে যাবে কিনা, অথবা আমি এটা আগে ডিক্লাইন করতে পারি, এটা আপনারা জানেন না আমার মানে চ্যানেলটা গ্রো করবে কিনা। বাট আপনি কিন্তু ম্যাচুর স্টেজে আছেন, আপনি কিন্তু প্রথমে যে অ্যাটেনশন গ্রো করার দরকার ছিল, মানুষকে ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে দিয়েছেন, তারপরে যখন আপনার রেসপন্সিবিলিটি চলে আসবে, মেসেজ দিলেই কিন্তু হয় না ভাইয়া, মানুষদেরকে মানে নিয়ে আসার জন্য একটা রেসপন্সিবিলিটি মতো একটা জিনিস থাকে। তো এই জিনিসটা পালন করার জন্য আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করেছেন, নর্ডিক টার্নস। এটা এত বড় একটা অ্যাসেট যে বাংলাদেশে থেকে মানে বাংলাদেশে একটা মানুষ সুইডেনে যাওয়ার সাথে সাথে, আমি দেখলাম আপনি প্রায় 2.5 বছর রূপে এই সুইডেনে আছেন, কিন্তু আপনার হ্যাঁ, এই প্রজেক্টটা শুরু করছেন প্রায় 2 বছর। তো এত তাড়াতাড়ি যে আপনি এত সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করায় ফেলছেন, দ্যাটস অ্যান অ্যামেজিং থিং। তো আপনার এখন দরকার নেই ভাই, আপনার এখন মেসেজ দিয়ে মানুষ আপনাকে ডিরেক্টলি রিচ করতেছে, আপনার এই ফেমাসটি আপনি হয়ে গেছেন প্ল্যাটফর্মের মাধ্যমে, তো আপনাকে রিচ করতেছে, এখন আপনি মানুষকে নিয়ে আসতেছেন কানাডা, আমি তো বলতেছি, আর আপনি সুইডেনে নিয়ে আসতেছেন, দ্যাটস অ্যা ভেরি বিগ থিং ভাই। আমি স্যামুয়েল ভাইয়ের সম্পর্কে দর্শকদের কিছু বলতে চাই, কারণ আপনারা নিজেরাই দেখলেন যে সে কিভাবে প্রেজেন্ট করলো আর আমি কিভাবে করলাম। সে কিন্তু একেবারে ওই আমরা আমরা একসাথে লেখাপড়া করেছি, আমরা দুজন একসাথে এমবিএ করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তো যখন আমরা নর্থ সাউথে ছিলাম, তখন আমরা একই কোর্সে বিভিন্ন সময় ছিলাম, এবং আমরা দুজন দুই গ্রুপে থাকতাম। তো দুই গ্রুপে দুই গ্রুপ লিডার থাকতাম, আমি থাকতাম ওই গ্রুপের লিডার, স্যামুয়েল ভাই থাকতো তার নিজের গ্রুপের লিডার। আমাদের মধ্যে খুব ফাইট হতো, বিভিন্ন স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়ে আমাদের মধ্যে ফাইট হতো, আমরা খুব ফাইট করতাম। আপনি দেখেন এখনই উনি আমাকে হারাই দিল কিভাবে, যে প্রত্যেকটা জিনিসের একটা 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 ডেভেলপমেন্ট স্টেজ থাকে, তারপর ম্যাচিউরিটি থাকে, তারপর ডিক্লাইন থাকে। তো আপনি অলরেডি ম্যাচিউরিটি আছেন, আমি ডেভেলপমেন্টে আছি, মানে এই জায়গায় কিন্তু উনি অলরেডি স্ট্র্যাটেজি অলরেডি দিয়ে দিল। সো এই এইরকম কথাবার্তাই আসলে আমাদের নতুন জেনারেশনের দরকার, কারণ তারা যখন ডিসিশন নেয়, তখন ঝোঁকের বসে বসে তারা ডিসিশন গুলো নেয়। অনেক সময় অনেকে মনে করে, একটু ক্লোজ করে নিই এটা, অনেকে অনেক সময় মনে করে যে বিদেশে যাব, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব। এখন বন্ধুদের কাছে জিজ্ঞেস করে কোন দেশ ভালো হবে, বলে অস্ট্রিয়া যা, অস্ট্রিয়া গেলে অস্ট্রিয়া ভালো হবে,
অস্ট্রিয়া, আচ্ছা ঠিক আছে অস্ট্রিয়ার জন্য, এই যে সে অস্ট্রিয়া তার মাথার ভিতরে ঢুকাই দিল, এবার অস্ট্রিয়া নিয়ে সে চিন্তা করতেছে, তার আশেপাশে যে আরো অনেক কান্ট্রি আছে, তার আশেপাশে জার্মানি আছে, তার পাশে লুক্সেমবার্গ আছে, বেলজিয়াম আছে, তার পাশে এই ইউরোপ বাদে অস্ট্রেলিয়া আছে, তার বাদে ইউএসএ আছে, কানাডা আছে, এত বড় বড় কান্ট্রি আছে, কিন্তু তার ওই যে বন্ধু মাথায় ঢুকাই দিছে যে অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে গেলে ভালো করতে পারবে, তো অস্ট্রিয়া নিয়েই চিন্তা করতেছে বারবার। স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের ছেলেরা ডিসিশন নিতে পারে না। আমি শ্যামল ভাই, আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে সমস্ত ছেলেমেয়েরা বিদেশে পড়তে আসে বা বিদেশে পড়তে আসার আগে যখন বাংলাদেশ থেকে চিন্তা করা শুরু করে যে সে বিদেশে লেখাপড়া করতে আসবে, উচ্চতর ডিগ্রি নিতে আসবে, উচ্চ বা উচ্চতর, আচ্ছা তো উচ্চতম ডিগ্রি যারা নিতে আসে তারা জেনেই নিতে আসে, যেমন পিএইচডি হোল্ডার যারা, তারা অলরেডি সব রিসার্চ করে দেন তারা আসে, কিন্তু উচ্চ এবং উচ্চতর ব্যাচেলার এবং মাস্টার্স করতে যারা আসে তারা কিন্তু প্রায়, আমি দেখেছি আমার অভিজ্ঞতা অনুযায়ী 60 থেকে 70% স্টুডেন্ট উইদাউট এনি থিঙ্কিং কান্ট্রি চুজ করে, তারা স্ট্র্যাটেজিক ডিসিশনের অভাবে ভোগে, এবং এই অভাবে ভোগার কারণে তারা নিজেরাও জানে না স্ট্র্যাটেজিক ডিসিশনটা কিভাবে নিতে হবে, অথচ খুব ভালো স্টুডেন্ট সে, বিদেশে এসে হয়তো বা একসময় স্ট্রাগল করে ভালোও করছে। সেজন্য আজকে আমার আপনার কাছে কোশ্চেন, প্রথম কোশ্চেন আমি আপনার সম্পর্কে বলতে চাই, আমার অডিয়েন্স দের প্লাস আপনাকে, আপনার অডিয়েন্স আমি যাই না, দুইজনকে আমি, আমরা কি লাইভে আসছি ভাইয়া? উই আর অন লাইভ, ইয়া উই আর অন লাইভ, আমাদেরকে 35 অলরেডি কন্টিনিউয়াস ভিউয়ারটা দেখতেছে। আচ্ছা আমি কিন্তু দেখতেছি না, কেউ দেখতেছে কিনা আমি আই ডোন্ট নো, ফার্স্ট টাইম আমি কিন্তু এটাতে স্ট্রিমারে প্রথম আসছি। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে ফর দ্য ফার্স্ট টাইম লাইক আমি আপনার যে জিনিসটা বলি যে আমি এলান ভাইকে চিনি হচ্ছে 2016 থেকে, এবং ভাইয়া যেহেতু বললো আমি যখন আমি খুব ভয়ঙ্কর ভাবে এমবিএ টা করেছিলাম ওই মোমেন্টে, আমাদের প্রথম কোর্সে আমাদের এমন ভালো একটা রিলেশন ছিল, আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমার কাছে এই ছবিটা আছে, এই যে প্রথম কোর্সে আমরা যে একটা মানে একটা গ্রুপ ছিলাম, এই গ্রুপটা থ্রুয়াউট দ্য এমবিএ লাইফ আমরা খুব খুব করলি, এবং এখন আমরা ওই গ্রুপটার সাথে কানেক্টেড, এর মাঝখানে অনেকে আসছে অনেকে গেছে। সো ভাইয়া, ভাইয়ার ব্যাকগ্রাউন্ড, ভাইয়া কিন্তু খুব প্রফেশনাল, উনি বললেন কিন্তু আমরা খুব সবসময় আমরা এগিয়ে থাকতাম, ভাইয়া হচ্ছে যে ভাইয়া কিন্তু টেক্সটাইলের একজন পুরা ডিরেক্ট লেভেল মানুষ, ভাই এইচএনএম এ ইন্ডিয়া ভাইয়া ডিরেক্ট ভাইয়া কাজ করতো দেশে থাকতে, ভাইয়া বুটেক্স ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাইয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লো, তারপরে এখন ঠিক উনি এই লাইনে এসে কানাডায় এসে মাস্টার্স, সরি সুইডেনে এসে উনি মাস্টার্স করতেছেন, প্লাস উনি ডিরেক্টলি উনি আসার পরে আপনাদেরকে একটা কথা বলি, উনি এইচএনএম এ ছিল, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে নর্থ সাউথে করলো, তারপরে উনি হঠাৎ করে আসলাম কিন্তু জানি না, আসার পরে আমি হঠাৎ করে একদিন আমি ইউটিউবে একদিন দেখলাম যে হঠাৎ করে একটা সাজেশন আসলো, প্রায় 8 থেকে 10 মাস হবে, সাজেশন আসলো যে হঠাৎ করে ভাইয়ের চেহারা থেকে মনে হলো এই ভাইকে আমি চিনি, হঠাৎ করে দেখলাম এই ভাইয়া, হঠাৎ করে দেখি আমি ভাইয়াকে দেখে ভাইয়ের 40টা সাবস্ক্রাইবার, আমার বিশ্বাস হইলো না। তখন আমার আরেকটা ভাই আছে, উনার ফ্রেন্ড, আমাদের খুব ক্লোজ আমরা, ভাইয়া তো উনাকে বললাম যে ভাই উনি তো এলান ভাই দেখি অনেক ফেমাস হয়ে গেছে, এটা কেমনে কি হঠাৎ করে কি হইলো, সুইডেন কবে গেল ফেমাস কমে নিল, এইভাবে আসলে এলান ভাই হঠাৎ করে, এলান ভাই খুব প্রফেশনাল একটা মানুষ, যেমন সেদিন একটা আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেদিন ওনার সাথে আমার কথা বলার কথা ছিল, ইভেন্টটা নিয়ে কথা বলার কথা ছিল 11টার সময়, হঠাৎ করে উনি দেখি ঠিক 11টার সময় আমার ফোন সাইজ, আওয়ার সারপ্রাইজ, ঠিক 11টা যখন বাজছে দেখি উনি ফোন দিছে, ইজ সাচ এ প্রফেশনাল ইন হিজ ওয়ার্ক, এবং উনি খুব কমিটেড থাকে, ভেরি ডেডিকেটেড একটা পার্সন, আমি এমবিএ লাইফ আমরা এখন বুঝতে পারছি কয়েকজন মানুষ, তো উনার এইভাবে ওনার সাথে আসলে পরিচয়। আরেকটা কথা লাস্ট আমি আপনাকে বলতে চাই, আমার ইউটিউবে আসার পেছনে আমি ডিক্লেয়ার করতে চাই আজকে, আমার ইউটিউবে আসার পেছনে আমার বিগেস্ট ইন্সপিরেশন হচ্ছে এলান ভাই, কারণ এলান ভাই সুইডেনে আসার পরে হঠাৎ করে দেখে আমি নর্মালি কথাবার্তা বলে অনেক ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছে, তখন আমার কাছে মনে হলো আমি ওই জিনিস শেয়ার করতে পারি, তারপর আমি এলান ভাইয়ের সাথে একবার ডিরেক্টলি ফোন দিয়ে কথা বললাম, আমি ইউটিউবে যাওয়ার আগে বললাম যে ভাইয়া আপনি তো খুব ভালো কাজ করতেছেন, তো উনি আমাকে বললো যে ইউ ক্যান স্টার্ট এইভাবে করতে পারো, দেন আমি ডিসাইড ওকে আউটসাইড, আমি জানতাম না যে এলান ভাইয়ের মতো ডেফিনেটলি কখনো হইতে পারবো না, এলান ভাই যেরকম প্রফেশনাল যেভাবে একটা স্মার্টলি একটা ডেলিভার করতে পারে, আরো ভালো হবেন আপনি, সেটা তো জানি না ফিউচার, বাট এখন পর্যন্ত ইউ আর সাচ এ লাইক, আমি কিন্তু অলওয়েজ ফলো করি আপনার অনেক কন্টেন্ট ফলো করি, সো এটাই ভাই বললাম, এখন আপনি বলতে পারেন কোশ্চেন আমার, যেহেতু আপনি আমি কোশ্চেন করতে পারেন, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করার আগে আমার, আমি একটু তাহলে আমার দর্শকদেরকে আপনার সম্পর্কে বলি, কারণ আমার দর্শকরা জানে না যে আপনি কে, বা ওইভাবে আমি ইন্ট্রোডাকশন দেই নাই এখনো, আমার তো আমি নাই কিন্তু ভাই আপনার মতো নাই, আচ্ছা আচ্ছা আমি বলতেছি, আমি বলতেছি আমরা আমাদের ফার্স্ট পরিচয় হচ্ছে ওই যে কেটিএল এর নর্থ সাউথে যখন আমরা পড়তাম, এমবিএ করতাম, ফার্স্ট যে কোর্স আমরা নিয়েছিলাম সেই কোর্সে আমরা একসাথে ছিলাম, এবং তখন আমার সাথে শ্যামল ভাইয়ের পরিচয়, এবং শ্যামল ভাই তখন খুব স্ট্রাগলিং একটা সিচুয়েশনে ছিল, কিভাবে উনি বলেছেন যে স্ট্রাগলিং সিচুয়েশন ছিল, কিভাবে উনি তখন ওনার অফিস ছিল হচ্ছে উনি সুজুকিতে জব করতেন, এবং ওনার অফিস ছিল সিলেটে,
ঢাকাতেও আসতো অফিস করতে এবং সিলেট থেকেও মাঝে মাঝে উনি ক্লাস করতে আসতো। তো আমি খুব আশ্চর্য হইলাম, আমাদের একটা ফ্রেন্ড আছে কানাডাতে থাকে শাহরুল, তো যখন শাহরুল ভাই সাথে, শাহরুল ভাই ওনার টিমে ছিল, তো শাহরুল ভাইয়ের সাথে যখন কথা হইতো তখন মাঝে মাঝে ও দেরি করতো। তাই বলতাম যে কি ব্যাপার, কি সমস্যা? তো বলতো যে ও অনেক দূর থেকে আসে, অনেক কষ্ট করে আসে, এসে তারপরে ক্লাস অ্যাটেন্ড করে, তারপরে এই রকমের মানে বাম্পার টাইপের প্রেজেন্টেশন দেয়। তো আমি তখন বললাম যে হিজ সাচ এ ট্যালেন্টেড। তো আমি তার প্রোফাইল ঘাটলাম, তার প্রোফাইল ঘেটে আমি দেখলাম যে সে বিবিএ করেছে নর্থ সাউথ থেকে এবং এমবিএ এখান থেকে করছে। এর আগেও উনি জয়েন করেছিল কাস্টমার রিলেশন অফিসার হিসাবে লিগ্যাল সার্ভিসেস, এখানে জয়েন করেছিল, ওখানে উনি কাজ করেছেন। তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন ফ্যাকাল্টি মেম্বারের আন্ডারে উনি টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন। জাস্ট আমি এগুলো বিগিনিং থেকে বলতেছি একটু। তারপর উনি ইউনি অ্যালায়েন্স টেক্সটাইল লিমিটেড এখানে একটা কোম্পানিতে উনি প্রথম জয়েন করে এমটিও হিসাবে, ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে, ওখানে উনি থাকে। তারপর ডাইরেক্ট উনি টেরিটরি ম্যানেজার হিসেবে জয়েন করে ফেলে হচ্ছে সুজুকি। এরপর জাস্ট শুরু সেলস বিজনেস অ্যানালিস্ট হিসেবে ছিল, ওখানে প্রায় 3 বছরের মতো ছিল। সুজুকি ছেড়ে দিয়ে কবে উনি কানাডায় আসলো তা কিন্তু আমি জানি না। আমি হঠাৎ করে যখন উনি আমাকে ফোন দিল, আমি বললাম আপনি কোথায়, তখন বললো যে আমি তো হ্যালিফ্যাক্সে থাকি এখন এবং আমি এখানে লেখাপড়া করতে এসেছি এবং আমি সাথে সাথে একটা জবও করি। আমি বললাম আপনাদের আপনি জবও পেয়ে গেছেন? হ্যাঁ, আমি হোম ডিপোতে আছি, ওখানে আমি সেলস অ্যাসোসিয়েট হিসেবে আছি। তো একটা মানুষের একটা, আমাদের আমাদের যেই স্টুডেন্ট ভাইরা আছে তাদেরকে ফোকাস করে বলতে চাই যে আমাদের নলেজ ইজ পাওয়ার, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তারপরে আমরা শিখছি যে এডুকেশন ইজ স্ট্রেংথ। এটা আমাদের নর্থ সাউথের মোটোতেই লেখা ছিল, এডুকেশন ইজ স্ট্রেংথ, নলেজ ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ ওয়েলথ। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ইনফরমেশন, আপনার এই ওয়েলথ মানে আমি বলছি নলেজ, আপনার এডুকেশন যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক ওয়েতে কাজে লাগাতে না পারবেন স্যাম্পল ভাইয়ের মতো, ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে ইন্টারাকশনে কাস্টমার বা মানুষের সামনে আসতে পারবেন না। আপনার অনেকের অনেক ভালো কাজ করার প্রয়াস আছে, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট চায় ভালো কিছু করতে সবার জন্য, কিন্তু কোন প্ল্যাটফর্মে কি করবে, তাদের তাদের একটা আইকন কে হবে? আমাদের তো একজন আইকন ছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় একজন আইকন ছিল, শেখ মুজিবুর রহমান ছিল, তাকে যখন নিয়ে যাওয়া হলো জিয়াউর রহমান ছিল, তারপরে আরো অনেক নেতা আসছে, কিন্তু আইকন কে? আমি মনে করি যে রেভলিউশন করানোর জন্য আপনার মতো নিউ জেনারেশনের যে সমস্ত ইয়াং ছেলেরা একদম ডাইরেক্ট কাজে নেমে যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কিছু করার জন্য, আমি তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি। শ্যামল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার যে প্রোফাইল আপনি রকেটের মতো আগাচ্ছেন। এটা সত্যি কথা ভাই, হঠাৎ করে গ্রো করার সুযোগ আছে, আই ডিডন্ট ইভেন লাইক মানে ইটস সারপ্রাইজিং, চিন্তা করিনি এরকম রেসপন্স আসবে। সো হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকটা জিনিস বুঝতে পারছেন হয়তো যে বাংলাদেশের বাংলাদেশের স্টুডেন্টরা প্রত্যেকই স্বপ্ন দেখে দেশের বাইরে পড়ালেখা করতে আসার জন্য, কেন দেখে, কেন দেখে, এটা নিয়ে কি আপনি আপনি কোনো রিসার্চ করেছেন যে কেন স্বপ্নটা দেখে, বাংলাদেশে কি প্রবলেম? এটা যদি আমি নিয়ে আপনাকে স্পেসিফিক্যালি বলি, আমি একটু ফিল্টার করে বলি, যারা আমরা কর্পোরেটে ছিলাম, যেমন আমি আম থিংকিং টু লাইক গেট পিপল, কর্পোরেটে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু কর্পোরেটে, আমি আমার কর্পোরেট থেকে বলি, আমি বাংলাদেশ থেকে কখনো বাইরে যাব, আমি কিন্তু সিলেটের ছিলাম, আমি চাইলে এসএসসি পরে ইউকে তে যাইতে পারতাম, আমি লন্ডনে যাই নাই, যাই নাই আমি কেন, আমি চিন্তা করছি যে আমি দেশে পড়বো, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, দেন আই উইল গিভ মাই বেস্ট এফোর্ট, তারপরে আমি জানি না হাউ ইট উইল সাউন্ড টুয়ার্ডস মাই অডিয়েন্স, বাট দিস ইজ ফ্যাক্ট ইন মাই ওপিনিয়ন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই, আমি অনেক এফোর্ট দিচ্ছি, আমি অনেক এফোর্ট দিচ্ছি, হ্যাঁ ভাই আমি অনেক এফোর্ট দিচ্ছি, আমি গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে, আপনি বললেন এমপিও তে ছিলাম, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় লিগাটোতে কাজ হয়, কিন্তু গ্রাজুয়েশন শেষ করার পর ইন্টার্ন করতে হয় নর্থ সাউথ থেকে, আমি ইন্টার্ন ইন্টার্ন না করে ডিরেক্টলি আমি একটা এমপিও হিসেবে জয়েন করলাম একটা টেক্সটাইল, তারপরে দেখলাম আমার ভালো লাগতেছে না এনভায়রনমেন্ট, আমার ভালো লাগতেছিল, আউট চেঞ্জ মাই ট্র্যাক, কারণ আমি একটা অন্য একটা অর্গানাইজেশন সুজুকিতে ছিলাম, সুজুকিতে আমার ডিজায়ার গ্রোথ হচ্ছিল, আনফর্চুনেটলি হোয়াট এভার আমার ল্যাকিংস থাকতে পারে, বাট আই ফেল্ট লাইক আমি আমার এফোর্ট দিচ্ছি, বাট আমার যে একটা ডিজায়ার ছিল, তো দেন আই রিয়েলাইজ ওকে মেবি লাইক মানে আমি যা চাচ্ছি সেটা আমি পাচ্ছি না, সো আই ডিসাইডেড ওকে, সো এটা আসলে সবার জন্য সবকিছু সেম না, দেন আই রিয়েলাইজ ওকে দ্যাটস গোনা ওয়ার্ক ফর মি, দেন আই ডিসাইড আই এম গোনা লিভ দিস কান্ট্রি। তো আমি আসলাম, এখানে আসার পর আপনি জানেন আমি 4-5 মাসের মধ্যে আই গট অ্যান অ্যাওয়ার্ড, দে গেভ মি লাইক ইমার্জিং ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড, মানে অ্যাওয়ার্ডের কথা আমি বলতেছি এই কারণে যে আপনি এখানে কাজ করলে ইফ ইউ ওয়ার্ক হার্ড দে উইল অ্যাপ্রিসিয়েট, এখানে আপনাকে আন্ডার ভ্যালু করবে না, আপনি ছোট একটা কাজ করলে দেউলে পিছিয়ে, আপনি হোম ডিপোতে যাই সবার সাথে আমাকে ভালো লাগে, তো এই কারণে প্লাস হচ্ছে যে আপনার আওয়ারলি রেট বেশি থাকবে, আপনি কাজ করলে আপনার ইনকাম বেশি থাকবে, লাইফ স্ট্যান্ডার্ড
একটা বেশি থাকবে। যেমন আমি আপনাকে একটা ছোট্ট একটা লাস্ট এক্সাম্পল দিই, লাস্ট এক্সাম্পল, আমি ফোন পছন্দ করি কিন্তু বাংলাদেশে যদি আমি একটা ফোন কিনতে চান, মনে করেন আপনি আইফোন 12 11 কিনবেন, আর মনে করেন আইফোন 15 আসছে 3 4 বছর পরে, 15 যখন আসবে তখন কিনতে গেলে দেখবেন 2 লাখ টাকা লাগবে, ভাই কয়জনের 2 লাখ টাকা এফোর্ড করার ক্যাপাসিটি আছে? No, 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 that's true. That's true. আবার That's true. কানাডাতে আপনি সুইডেনে প্রি অর্ডার নিয়ে কিনতে পারবেন, আপনি স্টুডেন্ট থাকা Exactly. অবস্থায়। Exactly. Exactly. আমার আমার কাছে আমার কাছে যুক্তিটা ভালো লেগেছে যে আমরা ঠিক মতো অ্যাপ্রিসিয়েশন পাই না, না আমাদের ঠিক, আমাদের আমাদের ছেলে মেয়েরা ঠিক মতো অ্যাপ্রিসিয়েশন পায় না না বাংলাদেশের যে সমস্ত কর্পোরেট অফিস গুলোতে জব করে। দেখা যায় যে যে পরিমাণ গ্রোথ অ্যাকচুয়ালি সেই ছেলেটার হওয়া উচিত, সেই পরিমাণ গ্রোথ সাধারণভাবে একটা ছেলের হয় না। এখন সেইটা তো, এই গ্রোথটা তো আর আমরা ইনক্রিজ করতে পারবো না। দিস ইজ দ্য কালচারাল কনটেক্সট, না ডাইভার্সিফিকেশন। রিজন আছে ভাই, আসলে এত এত আনএমপ্লয়েড মানুষ সবাই হাজার লাখ লাখ বিবিএমবি করে বসে আছে, তাহলে সে যদি একজনকে ফালায় যে আমি যে আসছি বাংলাদেশ থেকে আমার জায়গা কি শূন্য হয়েছে, আপনি যে নো আসছেন নো শূন্য হয়েছে, নো 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 অ্যাপ্রিসিয়েশন রিপ্লেসড বাই সামওয়ান এলস। রেমিটেন্স চেষ্টা করা দেখার জন্য ভালো হয়েছে। আচ্ছা এখন একটা কথা বলি ভাই, আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, যে আমাদের মেইন টপিক ছিল আছে কানাডা ভার্সেস সুইডেন, সো আই ওয়ান্ট আই ওয়ান্ট টু স্টার্ট দিস থিং, আই ওয়ান্ট টু ডিবেট উইথ ইউ ভাই, যে Yeah, আমি of course, of course. আমি একটা কোয়েশ্চেন করবো, হোয়াই পিপল শুড গো টু সুইডেন, গিভ মি আ রিজন। হ্যাঁ 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 সুইডেন চুজ করার পিছনে আসলে অনেকগুলো ভিডিও বানিয়েছি এটার জন্য, বাট যদি আমাদের লজিক্যাল, খুব হ্যাঁ লজিক্যাল ওয়েতে কথা বলতে হবে আপনার সাথে, নাহলে আমি হেরে যাবো আজকে। তো খুব লজিক্যাল ওয়েতে যদি কথা বলতে হয় সুইডেনে কেন আসছি, আমি আসলে সুইডেনে আসার আগে অনেক কান্ট্রি নিয়ে রিসার্চ করেছি। আমি বাংলাদেশের সেই ধরনের স্টুডেন্ট গুলোর মতো না যে যারা কোনো রিসার্চ ছাড়াই চলে আসে একটা কান্ট্রিতে, বিকজ আমি থিঙ্ক করেছি যে আই নিড টু টেক স্ট্র্যাটেজিক ডিসিশন। এই স্ট্র্যাটেজিক ডিসিশনটা আমি কিভাবে নিয়েছি, আমি খুব অ্যানালিটিক্যাল কিছু কাজ করেছি। যেমন ধরেন লাস্ট লাস্ট ইকোনমিক্যাল কন্ডিশন, লাস্ট 10 ইয়ার্স ইকোনমিক্যাল কন্ডিশন, হাউ ওয়াজ দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ 10 ইউরোপিয়ান কান্ট্রিজ ভার্সেস অস্ট্রেলিয়া ভার্সেস কানাডা ভার্সেস ইউএস, এরকম একটা ডাটা আমি রেডি করেছি। মানুষ শুনলে অনেক সময় আমাকে মানে মনে করে যে ভাই এত কিছু কি দরকার ছিল। একজন শরীফুল ইসলাম ভাই লিখছে, ভাই আইয়া পড়ছি, কংগ্রেচুলেশন, ওয়েলকাম ব্যাক। তো আমি আমি রেডি করলাম, রেডি করার পর দেখলাম ইকোনমিক্যাল স্ট্যাবিলিটির দিক দিয়ে নর্ডিক কান্ট্রিজ গুলো খুব এগিয়ে আছে, প্রথম রিজন ছিল আমার। আমি এখন আমাকে মানুষ কোশ্চেন করতে পারে যে যে ইকোনমিক্যাল কন্ডিশন কেন চুজ করলেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে আসবেন কেন, আপনার আসার কারণ কি, আচ্ছা আমি আপনি কি এখানে? ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করবো মাঝে মধ্যে? আমি চাচ্ছি মাঝে মধ্যে ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করতে চাই। হ্যাঁ করতে পারেন, করতে পারেন। আমার ইন্টারাপ্টিং কোয়েশ্চেন হচ্ছে যে আপনি বললেন আপনি ডেটা রেডি করছেন, তাহলে আপনি ডেটা রেডি করার পরে কেন এতগুলো কান্ট্রির মধ্যে কেন সুইডেন সবার উপরে আসলো, ভাই হ্যাঁ বলতেছি, আমি প্লিজ আসতেছি। হ্যাঁ প্লিজ? তো তো নর্ডিক কান্ট্রিজ গুলো ইকোনমিক্যাল স্ট্যাবিলিটির দিক দিয়ে খুব এগিয়ে আছে। লাস্ট 10 ইয়ার্সে নর্ডিক, নরওয়ের ক্রাউন, ক্রাউনের কথা যদি বলি, নরওয়ের ক্রাউন, ড্যানিশ ক্রাউন, সুইডিশ ক্রাউন, ফিনল্যান্ডের যে রুপি আছে মানে ওদের যে কারেন্সি আছে, এই চারটা দেশের যে কারেন্সি আছে এই কারেন্সির মধ্যে ইউরোপের সাথে তাদের ফ্ল্যাকচুয়েশন অনেক কম। এখন আমি কেন এই ইকোনমিক্যাল কন্ডিশন চুজ করলাম, ইকোনমিক্যাল কন্ডিশন চুজ করার মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে যে আমি এই দেশে আসব আমার দেশের জব ছেড়ে, আমার দেশের আমার আমার ওয়াইফ জব করতো, আমার ওয়াইফের জব ছাড়তে হবে, আমার নিজের জব ছাড়তে হবে, আমার ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে এই দেশে এসে আবার, এবং আমাকে বাংলাদেশে যারা আছে আমার ফ্যামিলি আছে তাদেরকে ছেড়ে আসতে হবে, অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টর আমাকে রেখে দেন আমাকে একটা নতুন জায়গায় নতুন কন্টেন্টে আসতে হবে। এখন আমি যদি ইকোনমিক্যাল কন্ডিশনের কথা চিন্তা না করি, আমি যদি ওই দেশে যাই, ওই দেশের এক্সপেন্স যদি অনেক হাই এক্সপেন্স হয়, তাহলে আমি ওই দেশে গিয়ে ইকোনমিক্যাল কন্ডিশন যদি ভালো না হয় ওই দেশে গিয়ে আমি ভালো জব পাবো না। ভালো জব তো দূরের কথা, সার্ভাইভাল করার মতো জব আমি পাবো, হয়তো পেতে পারি, কিন্তু সেটা পেতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হবে। তো আমি চারটা দেশ সিলেক্ট করলাম, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড সিলেক্ট করলাম, দেন আমি সিলেক্ট করলাম সুইডেন, আমি সিলেক্ট করলাম কানাডা, আমি সিলেক্ট করলাম নরওয়ে। আচ্ছা এই চারটা কান্ট্রি আমি সিলেক্ট করলাম। চারটা কান্ট্রি সিলেক্ট করার পর এই চারটা কান্ট্রি নিয়ে আমি খুব ডিপলি কাজ করা শুরু করলাম, তাদের এমপ্লয়মেন্ট রেট কেমন, তাদের এডুকেশন সিস্টেমটা কেমন, তাদের দেশের জনসংখ্যা কেমন, জনসংখ্যার ডেন্সিটি কেমন, এবং
এবং আরেকটা জিনিস চিন্তা করলাম যে ওইখানে মানুষের প্রায়োরিটি কেমন, মানুষকে কতটা প্রায়োরিটি দেওয়া হয়, সিকিউরিটি লেভেলটা কেমন। আমি যদি অজ্ঞান হয়ে পড়ে থাকি রাস্তায়, বাংলাদেশে আমি ঢাকাতে দেখেছি মাঝে মাঝে যখন অফিসে যেতাম কিছু কিছু মানুষ দেখা যেত মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকতো, সবাই পাশ দিয়ে যাচ্ছে কেউ ধরতেছে না। আমার মনে আছে একবার আমি নর্সাল থেকে অনেক রাতে ক্লাস করে, আমাদের তো ক্লাস শেষ হইতো 11টার সময়, আমি 10:45টার দিকে ক্লাস শেষ করে আসতেছিলাম, তো মোটর বাইকে ছিলাম আমি, তো পাশে রাস্তায় একজন পড়েছিল, সবাই যাচ্ছে আসতেছে বাট কেউই ধরতেছে না, একটা লোক পড়ে আছে। তো আমি বাইক থামালাম, বাইক থামায় আমি যখন ধরতে গেলাম আমাকে পাশ থেকে বিভিন্ন মানুষজন বলতেছে ভাই ধরেন না ধরেন না। আমি বললাম কেন কি হয়েছে, বলো যে ধরেন না বিকজ ঝামেলা থাকতে পারে, হয়তো ড্রাগ এডিক্টেড হতে পারে বা পাগল হতে পারে বা কিছু একটা হতে পারে, বাট সেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে কেউ ধরতেছে না। আপনি যদি এখানে হয় এরকম কিছু, বা আমি কানাডার কথা আপনাকে জিজ্ঞেস করবো কিছুক্ষণের মধ্যে আসতেছি, জাস্ট 1 মিনিট সময় নিব। আর আমি এখানে যদি দেখি সুইডেনে একটা মানুষ রাস্তায় পড়ে আছে, সাথে সাথে এখানে 114 কল দিবে, 114 114 কল দিবে, অথবা 112-তে কল দিবে, 112-তে যদি কল দেয় ইমার্জেন্সিতে সাথে সাথে হেলিকপ্টার দিয়ে এসে নিয়ে যাবে, 114-এ যদি 114 114-এ যদি কল দেয় তাহলে সাথে সাথে পুলিশ পুলিশ স্টেশন থেকে পুলিশ চলে আসবে, এসে ওই লোকটার কি হয়েছে ইমার্জেন্সিতে তাকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া। এই ধরনের সিস্টেম গুলো যখন আমি শুনলাম, আমি 4টা কান্ট্রি থেকে প্রত্যেকটা কান্ট্রিকে ইন্ডিভিজুয়াল স্টাডি করা শুরু করলাম। নরওয়ে বাদ দিলাম, কেন? কারণ নরওয়ে ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, নিউজিল্যান্ড বাদ দিলাম, কারণ নিউজিল্যান্ডের ফিউচার যে স্টেটাস, বলা হচ্ছে যে আগামী 50 বছর পরে নিউজিল্যান্ড পানির নিচে। কানাডার কথা শুনলাম, এখন কানাডার সুইডেন টাই, কারণ কানাডার হিউম্যান হিউম্যানের ভ্যালু দেওয়ার স্টেটাস, প্লাস হচ্ছে ডিজা সুইটি নামে একজন কমেন্ট করেছে প্লিজ বি রিলেভেন্ট। হ্যাঁ, আমরা আমরা কি ইরিলেভেন্ট কথাবার্তা বলছি? ইরিলেভেন্ট না, বাট লাইক মানে ওরা চাচ্ছে শর্ট কিছু আর কি। আপনি একবারে পয়েন্ট টু পয়েন্ট বলে আমরা অনেক ডিসকাশন করতে পারবো। সো আপনি যদি হ্যাঁ সামারাইজ করেন সমস্যা নেই। সো হ্যাঁ কারণ হ্যাঁ হচ্ছে যে আপনি অনেক অ্যানালিসিস করছেন, আমি সারপ্রাইজ ভাইয়া। তো আপনি একটু বলেন, আমি শুনতেছি। হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হয় স্টুডেন্টদের এগুলো করা উচিত, বিদেশে যাওয়ার আগে কোনো কিছু না ভেবেই একটা দেশে চলে আসলাম, তারপর ওখানে এসে মসজিদে রাত কাটাচ্ছি, অ্যাকোমোডেশন নাই, পয়সা নাই, জব পাচ্ছি না, রাস্তায় রাস্তায় ঘুরতেছি। নো 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 নট নট ডোন্ট ডু লাইক দ্যাট, বিকজ ইফ ইউ ডু লাইক দ্যাট দেন ইউর 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 ফ্যামিলি উইল বি সাফার অ্যাজ ওয়েল অ্যালং উইথ ইউ। আচ্ছা, তো তো আমার সুইডেনের ক্ষেত্রে আমার কাছে সুইডেন এবং কানাডা টাই মনে হয়েছে। তো আমি তখন সুইডেন নিয়ে আরো বেশি ডিপলি চিন্তা করলাম এবং সুইডেনের সোশ্যাল বেনিফিট গুলো নিয়ে আমি তখন কনসার্ন হলাম যে সোশ্যাল বেনিফিট গুলো কি কি হতে পারে। আমি কানাডা ভার্সেস সুইডেনের অনেক সোশ্যাল বেনিফিট নিয়ে আমি কথা এর আগেও কথা বলেছি। আমি সুইডেনের সোশ্যাল বেনিফিট আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারা সোশ্যাল বেনিফিট অনেক বেশি দেয়, বিশেষ করে হেলথ ফ্যাসিলিটিস গুলো অনেক ভালো থাকে। আমি যদি সুইডেন ভার্সেস ইউকে চিন্তা করি, আমার নিউবর্ন বেবি হওয়ার পরে আমি 1 বছরের মতো প্যাটার্নিটি লিভ পাবো অফিস থেকে, 1 বছর, যেখানে ইউকে তে দেওয়া হয় মাত্র 10 ডেজ। 10 ডেজ, আচ্ছা 2 উইকস এর মতো দেয় আর কি। আমি 10 ডেজ বললাম কারণ 5 উইকডেজ আমি হিসাব করলাম আর কি, উইকেন্ড গুলো হিসাব করিনি। তো সবাই সময় নিয়ে দেখেন, বিরক্ত হওয়ার কিছু নাই। মোহাম্মদ নিয়াজি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমার আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে সুইডেনের যে সোশ্যাল বেনিফিট, সেই সোশ্যাল বেনিফিটটা অন্যান্য দেশের চেয়ে অনেক উপরে। দ্যাট ওয়াজ দ্য ওয়ান মেজর ফ্যাক্টর টু 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 চুজ সুইডেন ফর মাই সেকেন্ড হোম। এবারে আমি আপনাকে কোশ্চেন ছুড়ে দিব যে আমি এতক্ষণ যেই কথাগুলো বলেছি, যে ফ্যাক্টর গুলো বলেছি, এই ফ্যাক্টর গুলো নিয়ে আপনি কেন কানাডা চুজ করেছেন সেই হিসাবে একটু বলেন। আমি আবার ভাই, আমার একটা ইউটিউবে আমার একটা ইমেজ আছে, আমি খুব স্ট্রেট কথা বলি, আই এম ভেরি স্ট্রেট। সো আমি আমার বলবো, আমি কিন্তু কনভিন্স না, আমি কনভিন্স না ইন দ্যাট সেন্স। আপনি কিন্তু সোশ্যাল বেনিফিটস বললেন, সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস বললেন, সবকিছু বললেন, বাট এজ এ স্টুডেন্ট, এজ এ স্টুডেন্ট আমরা যদি চিন্তা করি, টপ কান্ট্রি যেগুলো আছে আমরা যদি আসতে চাই, কেন আসতে চাই? যে আমাদের লাইক ইজিলি পিয়ার পাওয়ার একটা বিষয় থাকে, সো এগুলা নিয়ে আপনি কিন্তু এখনো বলেন নাই, আর আপনি যদি বলেন আমাকে বলবেন। তাহলে আমার কাছে মনে হচ্ছে কানাডাতে ইটস প্রিটি ইজি। কানাডা কান্ট্রি ইজ এ খুব ভেরি গুড কান্ট্রি,
ভেরি ভেরি ইনক্লুসিভ কান্ট্রি, খুব সহজে আপনাকে, আপনি এলান ভাই আজকে যদি কানাডা ল্যান্ড করেন উই উইল অ্যাকসেপ্ট ইউ, বাট আমি যদি আজকে সুইডেনে ল্যান্ড করি দেন আমার একটা ল্যাঙ্গুয়েজ, মাত্র আপনার একজন বলেছেন হ্যাঁ, যে কে বলেছেন যে রুবিনা আক্তার নামে একজন রুবিনা আপনি। আক্তার, সুইডেনের ডিসঅ্যাডভান্টেজ হলো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, দ্যাটস সো ট্রু, এটা একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে এন্ড ইউ হ্যাভ টু লার্ন ইট। আচ্ছা এখন বলেন না এটা তো খুব ডিফিকাল্ট না, আমি শিখতে পারি, শিখলেন আপনি, কিন্তু কানাডা ইজ ইংলিশ কান্ট্রি এবং আপনি আপনি খুব সহজে কানাডা যদি দক্ষতা অর্জন করে ফেলতে পারেন, প্লাস একটা বড় একটা রিজন হচ্ছে কানাডা ইজ এ বিগ কান্ট্রি উইথ লেস পপুলেশন। কানাডা হচ্ছে বাংলাদেশ, আমার একটা হিসাব বুঝে আমি দেখলাম কানাডা বাংলাদেশের থেকে প্রায় 60 থেকে 70 গুণ বড়, কিন্তু মানুষ থাকে ঢাকার থেকে কম, তাহলে ওই জায়গায় এত অপরচুনিটি আছে এবং কানাডা ইজ এ ভেরি রিচ কান্ট্রি। একটা আরেকটা পয়েন্ট দিতে চাই আমি আপনি শুরুতেই, যে সুইডেনের মাথাপিছু আয় ইয়ারলি ইটস লাইক অ্যারাউন্ড 30+ USD, 31,000+ USD, ওই জায়গায় কানাডা হচ্ছে অ্যারাউন্ড 60,000, অলমোস্ট ডাবল। মানে কি যে মাথাপিছু আয় আপনার ইয়ারলি ইনকামটা বেশি থাকবে। এখন বললেন হ্যাঁ 30 আর 60 ঠিক আছে, কিন্তু হ্যাঁ এটা আমরা জানি এটা রিলেটিভ টার্ম, এখন সবাই তো আর 60,000 কানাডায় পাচ্ছে না, আর সুইডেনে তো সবাই 30,000, অনেকে সুইডেনও বেশি পাচ্ছে, কিন্তু মাথাপিছু আয়ের দিক দিয়ে কানাডা যে ভেরি রিচ কান্ট্রি, আর খুব সহজে সুইডেনে কানাডা আসা যায়। ইন দ্যাট সেন্স রাইট নাও কানাডা এবং সুইডেন ইজিলি আসা যায়, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার কি মনে হয় সুইডেন ইজিলি আসা যায় না? আমার কাছে মনে হয় অ্যাডমিশন পাওয়ার প্রসেসটা একটু ডিফারেন্ট কানাডা থেকে, এবং আমার কাছে আমার কাছে ঠান্ডার ব্যারিয়ারটা একটা ইস্যুস। আচ্ছা কানাডা কানাডা ঠান্ডার কারণে কানাডা চুজ না করা একটা একটা কারণ, একটা ফ্যাক্টর, খুব মাইল্ড ফ্যাক্টর, বাট ঠান্ডার জন্য যে কানাডা চুজ করি নাই সেটা কিন্তু সত্যি। আমিও খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, বাট এটা প্লিজ এখন প্লিজ বলতে প্লিজ, পারছি না। অবশ্যই হ্যাঁ একটা কথা আছে, আমি আবার বলতে চাই কানাডা ইজ এ বিগ কান্ট্রি এবং ইটস ভেরি, দিস ইজ সো ট্রু, আমরা কানাডা পিক করার পেছনে না, রিজন করার পেছনে হচ্ছে এলাম ভাইয়া হচ্ছে যে সুইডেনের ওয়েদার কেমন আছে আইডিয়া না ভাইয়া যদি বলতেন। সুইডেনের আমি যে এরিয়াতে থাকি অর্থাৎ সাউথ এর দিকে, এখানে উইন্টারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম -20, ম্যাক্সিমাম উইন্টারে, একদম পিক উইন্টারে, এর বেশি কখনো যায় না। যদি আমি লুলিয়াতে যাই বা যদি আমি উমিওতে যাই অর্থাৎ নর্থের দিকে যাই, উপসালা বা স্টকহোমের পরে যদি যাই, তাহলে সেই সেইখানে হয়তো টেম্পারেচার -25 পর্যন্ত যেতে পারে, বা কখনো কখনো -30ও যায়। এটা ডিপেন্ড করে, এক 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 বছর এক এক সময় হয়। বাট যদি আমি ব্রিটিশ কলম্বিয়ার কথা বলি বা যদি আমি সাসকাচুয়ানের কথা বলি, তাহলে বা নোভা স্কশিয়াতে যদি বলি, যে মানুষজন, আমার কিছু ফ্রেন্ড আছে ওইখানে, আমার ওয়াইফের কিছু ফ্রেন্ড আছে, তো বলে যে সাচ এ নাইস ওয়েদার, তো বিশাল ভারী জ্যাকেট পরে রোদ আছে, বরফের মধ্যে দাঁড়ায়, বলে সাচ এ নাইস ওয়েদার। আচ্ছা এখানে আমি আমি জানি না আপনি অ্যাওয়ার কিনা যে আপনি যে তিনটা প্রভিন্সের নাম নিছেন, তিনটা প্রভিন্স আবার অপোজিট আচ্ছা, কানাডার মধ্যে, যদি আপনার 10টা প্রভিন্স থাকে তার মধ্যে বেস্ট ওয়েদার হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া, সবচেয়ে ওয়ার্মেস্ট ওয়েদার এবং টেম্পারেচার এত ভালো, এবং ভ্যানকুভার হচ্ছে ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা বেস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড, আর দ্যাটস ট্রু, নোভাস্কোশিয়া হচ্ছে একটু সেকেন্ড একটু উপরের ওয়ার্মেস্ট। দিকে, একটু উপরের দিকে গেলে ব্রিটিশ কলম্বিয়ার একটু উপরের দিকে গেলে ওদিকে তো অনেক ঠান্ডা মনে হয়। হ্যাঁ ব্রিটিশ কলাম্বিয়ার ঠিক পাশে যদি আসেন আপনি সাসকাচুয়ান হচ্ছে যেটা বলছেন, এটা ওয়ার্স্ট ওয়ার্স্ট ইন দা ওয়ার্ল্ড, ওয়ান অফ দা কোল্ডেস্ট প্রভিন্স ইন দা ওয়ার্ল্ড এবং মানুষও কম। তারপরে অ্যালবার্টা আছে, মানুষও কম, অ্যালবার্টাও ঠান্ডা, ম্যানিটোবা যে প্রভিন্স এটাও ঠান্ডা, অন্টারিও ইজ এ ভেরি কোল্ড টু, বাট অন্টারিও হচ্ছে একটা বেস্ট একটা মানে সিটি ইন দা ওয়ার্ল্ড, টরন্টো রাইট, টরন্টো অটোয়া কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা, কুইবেক মন্ট্রিয়াল আমরা যেতে জানি অনেক ঠান্ডা, কিন্তু আমার নোভাস্কোশিয়া ইজ ভেরি ওয়ার্ম। আপনি সারপ্রাইজিংলি আই ফেল্ট লাইক আমি সিলেটে আসছি, খুব ঠান্ডা, খুব ছোট শহর, অপরচুনিটি কেমন আছে ভালো। টেম্পারেচার থাকে উইন্টারে, কেমন টেম্পারেচার থাকে আমাদের দর্শক উইন্টারে এই যে শ্রোতাদের? আপনি বলবেন আমি চিন্তা করে গেলাম, আপনার যে ওয়ার্স্ট হচ্ছে -22, আমার এখানে -30 ওয়ার্স্ট, তাও একদিন দুই দিন যায়, হ্যাঁ, আর এখানে ওই রকম নর্মালি সেম ওয়েদার নর্মাল ভাইয়া। আর সেম আপনি যেটা বলছেন যে মানে বলতেছে ওয়েদার ভালো কিন্তু বড় জ্যাকেট পরে, এই যে দেখেন আমি আপনাকে ওয়েদারটা দেখাই, তাই না? দ্যাটস নাইস, ভেরি নাইস। ভেরি নাইস ওয়েদার রাইট, কিন্তু এই যে নাইস ওয়েদার এটা কিন্তু আটলান্টিক আমি সমুদ্রের আমি পাশে, আমি কিন্তু আমি ল্যাপটপে আছি, আমি আপনাকে দেখাতে পারতেছি না, বাট না না আপনার দেখে ওয়েদার তো ভালো ভালো ভাই, লাগে। সুইডেনের ওয়েদার তো আমি ধরে নিচ্ছি কারো কিনা, তো তারপরে কানাডার হয়তো ওয়েদারটা দেখানো হচ্ছে হেলিফ্যাক্সের যেতে পারে, ওয়েদারটা ইজ ভেরি নাইস। একটু দেখানো যেতে পারে দর্শকদেরকে। আচ্ছা এই হচ্ছে ওয়েদার এখন হ্যাঁ বর্তমানে আমার ওয়েদার কিন্তু আপনার বাংলাদেশ থেকে সুন্দর আজকে, এগুলো বলে লাভ নাই বাংলাদেশ ভাই, আমার ওয়েদার কিন্তু আজকে সুন্দর।
দর্শকরা হয়তো দেখছে যে ওয়েদারের কথা শুনছে, কারণ বাংলাদেশ থেকে সাধারণভাবে যারা শীতের দেশে আসে তখন তারা ধারণা করে যে এত ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে ওই দেশে গিয়ে কিভাবে কাজ করব। কাজ করতে সমস্যা হয় না ঠান্ডার মধ্যে? এই তো সুন্দর একটা কোয়েশ্চেন করছেন ভাই। এখানে আমি একটা কথা বলি, সাসকাচুয়ানে -63 পর্যন্ত রেকর্ড করা হয়েছে, হাইয়েস্ট। ইটস এ ভেরি কোল্ড, আমি ইউজুয়ালি -30 -40 থাকে, এবং -30 -40 যে কোন লেভেলের ঠান্ডা ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না, কারণ আমি যেখানে আছি এখানে -10 -5 থাকে ইউজুয়ালি ঠান্ডাতে, উইন্টারে। তো আপনি কোয়েশ্চেন করলেন যে আসলে আপনার কোয়েশ্চেনটা যে আপনি তো আর সুইডেনে আছেন, কানাডায় নাই, তাহলে আমরা যে এত ঠান্ডা তাহলে হাউ উই সার্ভাইভ। আমি আপনারা বলি, কানাডার ঠান্ডা বাংলাদেশ থেকেও কম, -40 -50, হাসলে নামলে। আমি এখন আপনার রিজন বলি, ঠান্ডা হচ্ছে আমি যখন বাসায় আছি, এখন যদি আজকে বাইরে মনে করেন যে উইন্টারের সময় যে -60 তো আমার বাসায় ঠান্ডা লাগে না, কারণ আপনি জানেন এভাবে এমন ভাবে তারা বাসা তৈরি করে, ইনসুলেশন সিস্টেম ইজ ভেরি গুড, আপনার বাসা কিন্তু ঠান্ডা আসবে না আপনার বাসায়। তো আলটিমেটলি আমরা বাইরে থাকি 1 থেকে 2 ঘন্টা যখন আমরা ট্রান্সপোর্টেশন করি। আপনি দেখুন অফিসে যান আপনার ওয়েদার ইজ গুড, আপনি বাসায় আসেন ওয়েদার ইজ গুড, তো বাইরে যাওয়ার সময়টুকু আপনার ঠান্ডা লাগে, উইচ ইজ লাইক ধরে নিলাম 1 থেকে 2 থেকে 3 ঘন্টা, এবং ইউ উইল বি ইউজ টু অফ ইট ইভেন্চুয়ালি। তো আসলে ঠান্ডা ইজ এ প্রবলেম, বাট প্রবলেম হইলেও যে আপনার অনেক বেনিফিটের কারণে এই ঠান্ডাটা আসলে উই ক্যান ইগনোর। আরেকটা কথা বলি, আমি যখন প্রথমবার আসি 2018-তে ঠান্ডায় আসি ভাইয়া, সামারের মধ্যে আমার এত ঠান্ডা লাগছে, আমার আশেপাশে মাঝে আমাকে নিয়ে হাসতেছে, হোয়াট দ্য হেল, তোমার এত ঠান্ডা সামারের মধ্যে তোমার ঠান্ডা লাগছে, তুমি কানাডায় আসছো। দেন আই রিয়েলাইজ যে এই উইন্টার আমার এত ঠান্ডা লাগে নাই। সো ফিজিক আমাদের আসলে আল্লাহ এমন ভাবে আমাদেরকে তৈরি করছে, ফিজিকটা চেঞ্জ করে ফেলবে, ফিজিক অ্যাডপ্ট করে ফেলবে ওয়েদার। হ্যাঁ, এটা একটা গুড পয়েন্ট বলছেন, আমি কিছুটা অ্যাগ্রি আপনার সাথে, যে যখন প্রথম এসেছিলাম তখন ঠান্ডা অনেক বেশি লেগেছিল, বাট আস্তে আস্তে ঠান্ডাটা এখন এত কম লাগে যে 0 ডিগ্রি না হলে ঠান্ডা মনে হয় না। একটা পয়েন্ট পড়তে চাই ভাই, একটা স্টুডেন্ট একদম সুন্দর পয়েন্ট পড়ছে যে পরাশ সাহা বলছে স্যামুয়েল ভাই এলান ভাই কিন্তু 1-1 খেলা, 1-1 হচ্ছে এখন, আমরা কম বেশি নাই কিন্তু 1-1 হচ্ছে, তাহলে বোঝা গেল রেজাল্টটা আস্তে আস্তে কি এরকম দিকে যাচ্ছে। তো এখানে যখন প্রথম এসেছিলাম তখন ঠান্ডা অনেক বেশি লাগতো, 11 ডিগ্রি 10 ডিগ্রিতে আমার অনেক ঠান্ডা লাগতো, 6 ডিগ্রিতেও আমি অনেক ঠান্ডা লাগতো আমার। কিন্তু যখন আস্তে আস্তে ইউজ টু হয়ে গেলাম, আপনি যে পয়েন্টটা বললেন যে ইউজ টু হয়ে যাওয়ার পর, ইউজ টু হয়ে যাওয়ার পর এখন 0 ডিগ্রি না হলে মনে হয় না যে ঠান্ডা। আমি যখন বাইরে যাই আমি সাধারণভাবে জ্যাকেট ছাড়াই যাই বাইরে, এখন ইউজ টু হয়ে গেছি, তো জ্যাকেট ছাড়া যদি যাই এই আপনার মনে করেন যে অটামে এবং স্প্রিং এ আমি সাধারণভাবে জ্যাকেট পরি না খুব একটা, পরলেও একদম সামার জ্যাকেট পরি। তো যখন আমার একটু ঠান্ডা লাগে তখন আমি টেম্পারেচারটা চেক করি যে কত টেম্পারেচার, 0 ডিগ্রি না হলে আমার ঠান্ডা লাগে না, একদম -1 পর্যন্ত মোটামুটি আমি সার্ভাইভ করতে পারি, তারপরে আমার বড় জ্যাকেট লাগবে। তো এইটা আস্তে আস্তে মানে যারা থাকে থাকতে থাকতে তাদের অভ্যাস হয়ে যায়। বাট আমরা একটু টপিকসে যাই, আপনি কি এটা মনে করেন? আমার বাংলাদেশ সবসময় ইজ দা বেস্ট, আচ্ছা সব দিক দিয়ে, আচ্ছা ইজ দা বেস্ট কান্ট্রি এভার ফর আস, ফর এনিওয়ান। আমাদের গ্রাম বাংলার কথা যদি চিন্তা করি আমি খুব মিস করি, খুব মিস করি, আমি গত 3 বছর ধরে বাংলাদেশে যাই না। আমার কাছে আমি আমি এত মিস করি যে আমি ওই টং দোকানের চা মিস করি, আমি টং দোকানের ছোট ছোট মার্বেল সিঙ্গারা মিস করি, আমি চটপটি মিস করি, আমি ফুচকা মিস করি। বললেন না ভাই, আপনি ক্ষুধা বাড়াচ্ছেন, রোদা রাখছি ভাই, প্যারা দিচ্ছে, এখন কিন্তু প্যারা দিচ্ছে, আমি নিজে এগুলো বললেন না। সো উনি যে কথাটা বলছে যে ওয়েদার চিন্তা করলে বিডি ইজ দ্য বেস্ট, নট অনলি ওয়েদার ফারহানা আপু, বিডি ইজ দ্য বেস্ট কান্ট্রি এভার টু লিভ ইন। আচ্ছা, উই নো উই হ্যাভ সাম প্রবলেমস। আরেকটা জিনিস ব্রিং করতে চাই ভাইয়া আপনার কাছে, কোয়েশ্চেন শারমিন সুলতান একটা কোয়েশ্চেন, স্পাউস সহ যাওয়ার সুবিধা নিয়ে কিছু বলবেন। তো স্পাউস সহ যাওয়ার সুবিধাটা কানাডা সুইডেনে কেমন ভাই, তারপরে আমি বলবো আপনি বলার পরে, 1 মিনিটে যদি বলতেন। হ্যাঁ, 1 মিনিটে হচ্ছে সুযোগ খুব ভালো, 1 মিনিটে। যেমন বেনিফিট কি, যেমন আপনি যদি পড়তে আসেন তাহলে আপনার ওয়াইফ সহ আপনার বেনিফিট কি? আচ্ছা, খুব ইজি ইজি কোশ্চেন এটা, এটা সব জায়গায় সবাই করে যে আমি কি ফ্যামিলি নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আপনি সুইডেনে যদি লেখাপড়া করতে অ্যাপ্লিকেশন করেন এবং অ্যাডমিশনের অফার যদি পান তাহলে আপনি ফ্যামিলি নিয়ে অ্যাপ্লিকেশন ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সুইডেন যদি আপনি ফান্ড ঠিক মতো দেখাইতে পারেন, অর্থাৎ যে স্পাউসের যে খরচ অ্যাকোমোডেট করার জন্য যে এক্সপেন্স সেটা যদি আপনার বাচ্চা সহ আপনি দেখাইতে পারেন তাহলে এখানে এসে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এবং ফান্ড কত দেখাইতে হয়, যদি ওয়াইফ আসে সাথে বা হাজবেন্ড যদি সাথে আসে অ্যাপ্লিক্যান্টের সাথে, স্পাউসের জন্য লাগবে হচ্ছে প্রত্যেক মাসে দেখাইতে হবে হচ্ছে 450 ইউরো। বাংলাদেশি টাকায় কত টাকা দেখাইতে হবে? বাংলাদেশি টাকায় প্রত্যেক মাসের খরচ দেখাইতে হবে 45,000 টাকার মতো, 50,000 টাকা।
অল টুগেদার কত টাকা দেখাইতে হবে ব্যাংকে? 5 লাখ টাকার মতো, মাত্র 5 লাখ? 1 বছরের জন্য, 1 বছরের জন্য আচ্ছা, 5 লাখ। 1 বছর। এখানে অবশ্য কানাডায় এত কম দেখাইলে হয় না, স্টুডেন্ট ভিসা আসতে হলে কানাডায় কমপক্ষে 20 থেকে 30 লাখ টাকা লাগে। হ্যাঁ, কিন্তু কিন্তু এটা আপনি শুধু স্পাউজের কথা বলছেন আমাকে, যদি পুরো ফ্যামিলি কমপ্লিট করেন তাহলে আমাদের সুইডেনেও এখানে 20 লাখ টাকার মতো দেখাইতে হবে 1 বছর সহ, আচ্ছা, যদি যদি আমাদের তো শুধু ভাই সিঙ্গেল স্পাউজ হয়। আসলেই, সিঙ্গেল আসলেই দেখাইতে হয়। আচ্ছা, এখন না, আমি বললাম যে ওয়াইফ যদি আসে বেনিফিটটা কি, মানে ওয়াইফ যদি সাথে আসে বেনিফিট কি? আপনি কি টিউশন ফি, তারপরে হচ্ছে যে একোমোডেশন এক্সপেন্স কি তোলা যায়? এই জন্যই তো সুইডেন ইজ দ্য বেস্ট। বুঝি না এখানে ভাইয়া, এখানে এই পয়েন্টে আপনি কিছুটা মানে পিছিয়ে যাবেন, কারণ সুইডেন হচ্ছে একমাত্র কান্ট্রি যে কান্ট্রিতে লেখাপড়া যে স্টুডেন্ট আসবে তার কোনো ওয়ার্ক লিমিট নাই, সে যত খুশি তত তখন ওয়ার্ক করতে পারবে। ওয়েট ওয়েট ওয়েট, খালি স্টুডেন্ট নাকি বোথ? বলতেছি, শেষ করতে দেন। তারপরে হচ্ছে ওয়াইফ হচ্ছে ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, ওয়ার্ক পারমিট বলতে ও তার তার এক্সট্রা কোনো ওয়ার্ক পারমিট লাগবে না, সে যে আচ্ছা কোনো জায়গায় যত ঘন্টা ইচ্ছা কাজ করতে পারবে, তার ওয়াইফ আচ্ছা, অথবা হাজবেন্ড। এবং আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে তার বাচ্চা যদি বড় হয়, মোটামুটি বড় হয়, 4-5 বছর হয় বাচ্চা, অথবা 2 বছর, 2 বছর থেকে এখানে ডগিজে রাখে, মানে প্রি স্কুলে রাখে বাচ্চাকে, ডগিজে দিয়ে প্রি স্কুলে দিয়ে সারাদিনের জন্য সে জবে চলে যেতে পারবে, জব করতে পারবে, বাচ্চা জব শেষ করে 6টার সময় বাচ্চাকে সুন্দর করে স্কুল থেকে নিয়ে বাসায় এসে তারপর সে তার রান্না বান্না করে তার হাজবেন্ডের জন্য ওয়েট করতে পারবে। দ্যাটস নট ইজি, বাট ইন এ ওয়ে দিস ইজ দ্য সিস্টেম ওয়েন দ্য পিপল উইল কাম হিয়ার অ্যান্ড দেন দ্য মেড ইট ইন এ ওয়ে। আচ্ছা, আমার এক্ষেত্রে কানাডার ক্ষেত্রে ভাইয়া আসলে আমি মনে করি স্পাউস ভিসা ইজ দ্য বেস্ট ফর দ্য ক্যানেডিয়ান। কেন বলি আপনাকে, মানে স্পাউস ভিসা যদি স্টুডেন্ট হিসেবে আসে, যেমন আমি মনে করি যে একটা একটা মানে আপু মনে করেন মাস্টার্স যদি করতে আসে, অথবা স্টুডেন্ট যদি ব্যাচেলার করতে আসে, ম্যারিড যদি থাকে, তাহলে সে আসার পরে পার্ট টাইম কাজ করতে পারবে। বাট তার যে ডিপেন্ডেন্ট, যে হাজবেন্ড যদি তার সাথে আসে অথবা ওয়াইফ তার সাথে আসে, ওই পার্সনটা কিন্তু ফুল টাইম কাজ করার পারমিশন পাবে। তারপরে যে ফুল টাইম কাজ করার পারমিশন পাওয়ার পরে সে খুব ইজিলি মনে করেন যে ফুল টাইম পারমিশন পাবে, সে টিউশন ফি তুলতে পারবে, এক্সপেন্স তুলতে পারবে, এবং যে তার ডিপেন্ডেন্ট যে কাজ করলো ওই কাজের এক্সপিরিয়েন্স দিয়ে সে কিন্তু পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন আপনি আমার একটা কথা বলুন তো ভাইয়া, সুইডেনে পিয়ার পাইতে কতদিন লাগে অ্যাজ এ স্টুডেন্ট আস হিসেবে আসে? আমি আপনাকে এই কোশ্চেনটা করতে যাচ্ছিলাম এখন, যদি আপনি প্রথম অ্যান্সার করতেন, সেম কোশ্চেনটা আমি করতে যাচ্ছিলাম যে কানাডা পিআর পেতে কতদিন লাগে একটা স্টুডেন্টের। কানাডায় পিয়ার পাইতে আমি তো বলবো যে, তার আগে আমি এটা আনসার করার আগে একজন কিন্তু আমার প্যারা দিয়ে দিল। কে বললো আমি আপনাকে বলি, যে মারহিন মেরিন সিকদার বলেছে এইবার কিন্তু স্পাউস এন্ড ফ্যামিলি টপিকে এলান ভাই কিন্তু উইন করলো। ভাই আপনি উইন করলেন, আমি মানতে পারলাম। আচ্ছা, এটার বিচার পরে হবে। জাস্ট ফর 1 পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, তো যেটা কোয়েশ্চেন করছেন ভাইয়া, কোয়েশ্চেনটা যে ছিল সেটা হচ্ছে যে কি জানে কোয়েশ্চেন করছেন ভাইয়া? আমি কোশ্চেন করেছি যে একটা স্টুডেন্টের কানাডাতে লিগাল হতে মানে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে কত বছর সময় লাগতে পারে। আচ্ছা হ্যাঁ, স্টুডেন্টদের কানাডা আসাটা পাওয়ার পিআর পাইতে আসে বেসিক্যালি গ্রাজুয়েশন শেষ করার পর, সে যদি 2 বছরের প্রোগ্রাম নিয়ে আসে, তা যদি কোনো ইজি প্রভিন্সে আসে, তাহলে ইজি প্রভিন্সে আসে সে খুব ইজিলি পিআর পেয়ে যাবে। মনে করেন যে 2 বছর, 2 বছর প্রোগ্রাম হলে সে 2.5 বছরের মাথায় পিআর পেয়ে যাবে। 4 বছরের প্রোগ্রাম হলে সে 5 বছরের মাথায় পিআর পেয়ে যাবে। পড়ালেখার কমপ্লিট করলেই নাকি ওয়ার্ক পারমিট হওয়া লাগবে? না, এখানে আমার কথা আছে, প্রত্যেকটা স্টুডেন্ট 2 থেকে মানে মিনিমাম 2 বছরের নিচে যদি কোনো প্রোগ্রাম করে, সে যত দিনের প্রোগ্রাম সে তত দিনের ওয়ার্ক পারমিট পাবে। বা 2 বছরের বেশি যত প্রোগ্রাম করবে তত দিনের, 3 বছরে, 2 থেকে 4 বছরের প্রোগ্রাম সে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবে, 2 থেকে 3 বছর। সো এই ওয়ার্ক পারমিটের মধ্যে থাকা অবস্থায় সে তার পিআর অ্যারেঞ্জ করে, সে পিআর অ্যাপ্লাই করতে পারবে। সো ইন দ্যাট সেন্স কানাডায় আপনার পিআর পাইতে ইউজুয়ালি লাইক আমি বলবো যে 2 থেকে 3 বছর 4 বছর যতদিন লাগে, মিনিমাম 2 বছর। আপনার সুইডেনে কিরকম ভাইয়া? আমি যে মানে যে আপডেটটা জানি অবশ্যই আমি এগ্রি করি আপনার সাথে। কানাডাতে আপনি যে বললেন যে 3 বছর, মানে এটা ওটা অবশ্য সিটিজেনশিপের ক্ষেত্রে, পিআর এর জন্য না। সিটিজেনশিপ হইতে হলে আপনাকে 5 বছরের মধ্যে মিনিমাম 1095 দিন থাকছেন কন্টিনিউয়াসলি দেখাইতে হবে। এটা মনে হয় কানাডিয়ার হাই কমিশনের এখানে লেখা আছে যে 5 বছর, মানে এটা কিন্তু সিটিজেনশিপের জন্য, নট ফর পিআর, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য না। সিটিজেনশিপের জন্য যে একটা একটা মানুষ যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে তার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে যে 5 বছর কন্টিনিউয়াসলি, 5 বছরের মধ্যে 1095 ডেইজ, মানে হচ্ছে 3 বছর, 3 বছর তাকে দেখাইতে হবে সে কন্টিনিউয়াসলি কানাডাতে ছিল, তাহলে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি সুইডেনে, সুইডেনে এখানে স্টুডেন্ট যদি আসে সারা জীবন সুইডেনে স্টুডেন্ট হিসেবে থাকলেও সে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। হ্যাঁ, পারবে, কখন পারবে, যদি সে পিএইচডি করতে আসে 4 বছরের জন্য,
কন্টিনিউয়াস 4 বছরের রিসার্চ বেসিস পিএইচডি যদি সে করতে আসে, তাহলে পিএইচডি শেষ হওয়ার সাথে সাথেই সে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু একটা স্টুডেন্ট, যদি সারা জীবন থাকে অ্যাজ এ স্টুডেন্ট, সে কখনোই সুইডেনে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। সুইডেনে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে হলে মোহাম্মদ রিফাতুল ইসলাম ভাই লিখেছেন যে হুইচ কান্ট্রি ইজ চিপার বিটুইন কানাডা অ্যান্ড সুইডেন, আমরা এই টপিকস আসবো একটু পরে। আচ্ছা, আমাদের আজকে সেশন কিন্তু 1 ঘন্টার মতো ছিল, 40 মিনিট অলরেডি হয়ে গেছে। সো আমার মনে হয় আমরা একটু কুইক করি, তাহলে হয়তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে আমরা ছোট ছোট করে আনসার দিব, তাহলে আমাদের অনেক কোয়েশ্চেন আনসার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা, তো এখন আমার আমার যে টপিকটা ছিল, টপিকের মধ্যে আচ্ছা, সুইডেনের ক্ষেত্রে যে স্টুডেন্টটা আসবে সেই স্টুডেন্টটা ওয়ার্ক পারমিটে মুভ করতে হলে কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে তাকে ফার্স্ট সেমিস্টারটা পাস করতে হবে। ফার্স্ট সেমিস্টার হচ্ছে 30 ক্রেডিট, 30 ক্রেডিট, এই 30 ক্রেডিট তাকে কমপ্লিট করতে হবে। যদি সে এই 30 ক্রেডিট কমপ্লিট করতে পারে, তাহলে সে একটা জব নিয়ে সাথে সাথেই সে ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবে। এই জবটা পার্ট টাইম হওয়া যাবে না, ফুল টাইম জব হতে হবে। যদি সে ওয়ার্ক পারমিট পায়, তাহলে তাকে 4 বছর কন্টিনিউয়াস ওয়ার্ক পারমিটে থাকতে হবে। বাপরে বাপ ভাই, আপনার পিআর পাওয়া তো অনেক ঝামেলা দেখতেছি। হ্যাঁ অবশ্যই, কারণ এত সোশ্যাল বেনিফিট দিচ্ছে, হুট করে একজন মানুষকে পিআর আচ্ছা দাও তো ঠিক আছে ভাই, হারলেন, বড় ভাবে হারলেন। কানাডা আসবেন, আপনি আজকে আসেন ভাই, একটা প্রোগ্রাম দিব, প্রোগ্রাম দেওয়ার পরে বলবো ভাই, এআইপিপি তে থাকেন, অ্যাটলান্টিক পাইলট প্রোগ্রাম আছে, খালি বলবেন আমি তোমার এখানে চাকরি করব। আপনি ফকিরনি চাকরি করে অ্যাপ্লাই করতে পারবেন, ফকিরনি ম্যাকডোনাল্ডসে গিয়ে খালি যদি বলেন থালা বাসন ধুইবেন, তাও চাকরি দিয়ে মানে পিআর বানাই দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার একটা কারণ আছে। কেন? কারণ হচ্ছে কানাডা ইজ সেকেন্ড লার্জেস্ট ভলিউমের দিক দিয়ে, এরিয়ার দিক দিয়ে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, বাট কানাডাতে মানুষ অনেক কম, পপুলেশন অনেক কম। সেই জন্য তারা চায়, তাদের দেশ অনেক ঠান্ডার দেশ, তারা চায় যে তাদের দেশের রিসোর্স বাড়ানোর জন্য, দেশের ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে স্কিল মাইগ্রেশন নেওয়ার জন্য তারা ডাইরেক্ট পিএইচডি দিয়েও তারা অনেক মানুষের নিচ্ছে, যারা 1 বছর 2 বছর থেকে তারপরে ব্যাক করতেছে বাংলাদেশে। সবাই আমরা একমত, সবাই একমত, সবাই একমত হইলে একবার ইয়েস লিখেন, ইয়েস লিখেন, একমত হইলে আমরা একমত, আমরা এলান ভাই সাথে একমত, আমার সাথে একমত। হ্যাঁ, দেখি আরমান, আরমান ভাই লিখছে যে কানাডা উইন পিয়ারের জন্য। অ্যাকচুয়ালি কানাডায় ডাইরেক্ট পিয়ার দিয়ে লোক নেওয়া হয়। কেন নেওয়া হয় ডাইরেক্ট পিয়ার দিয়ে লোক? হ্যাঁ, কেন নেওয়া হয়, কারণ হচ্ছে তারা তাদের স্কিল ওয়ার্কার, স্কিল মাইগ্রেট, মাইগ্রেশন, স্কিল মাইগ্রেশনে তারা বিশ্বাস করে। তারা 25,000 সিরিয়ান তারা নিয়েছে শুধুমাত্র তাদের স্কিল মাইগ্রেশনের রিসোর্স বাড়ানোর জন্য। আমি এটাকে খুব সাধুবাদ জানাই, এবং আমার কাছে মনে হয় যে ইউ উইল উইন ইন আ ওয়ে। কেন জানেন? কারণ আপনাদের জাস্টিন ট্রুডো আছে। ট্রু, বিকজ ইউ হ্যাভ জাস্টিন ট্রুডো। ট্রু, সো এই ক্ষেত্রে আপনি উইন হবেন, আমি এই ক্ষেত্রে পারবো না। বিকজ সুইডেন, সুইডেনের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা হচ্ছে 10 মিলিয়ন জনসংখ্যা, 1 কোটি জনসংখ্যা। বাংলাদেশ হচ্ছে 4 গুণ বড় একটা দেশ, এবং এই দেশটা অলরেডি অলরেডি এস্টাবলিশ, অলরেডি ডেভেলপড কান্ট্রি। আপনি যদি ইউরোপের মধ্যে কোনো কোনো কান্ট্রিতে যান, এবং যদি সুইডিশদের সম্বন্ধে জিজ্ঞেস করেন, দে উইল গিভ এ ভেরি গুড রিপোর্ট অন সুইডিশ সুইডিশ সিটিজেন। সো সুইডেনের ক্ষেত্রে, সুইডেন, নরওয়ে, ডেনমার্কের ক্ষেত্রে এরা আসলে অনেক কঠিন ওয়েতে, কমপ্লিকেশনস ওয়েতে, যেরকম স্কিল দেখে দেখে কঠিন হয়ে গেছে সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, স্কিল একেবারে স্কিল দেখে দেখে দেন তারা তারা মানুষজন তাদের সিটিজেন করে। তারা হুট করে একজন আসলো আর সেই মানুষকে ওরা না দেখেই সিটিজেন করে দিবে, নো ইটস নট সো ইজি। হ্যাঁ, এখানে আমার কথা আছে ভাইয়া। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, তবে হ্যাঁ, যদি কম্পেয়ার করা হয় নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, কোন কান্ট্রি বেছে নেবেন, তাহলে সুইডেন ইজ দ্য বেস্ট 4টার মধ্যে। কেন? কারণ অন্য অন্য কান্ট্রিতে আরো বেশি সময় লাগে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা কথা আছে, আপনি ফার্স্টে হচ্ছে যে আমি কষ্ট করে সুইডেনে পিআর পাবো, লিভিং স্ট্যান্ডার্ড ইজ ওয়ে হায়ার ইন কানাডা, আর হচ্ছে যে এটা আমি বাস্তবতা বলতে চাচ্ছি ভাই, আমি লুকাবো না, ওয়ে হায়ার ইন কানাডা। কানাডা ইজ এ ভেরি রিচ কান্ট্রি, ভেরি রিসোর্সফুল কান্ট্রি, এক্সেপ্ট মানুষ অনেক রিসোর্স আছে, আর কানাডাতে এখন ঢোকা সবচেয়ে সহজ। কানাডা এখন কিছু পয়েন্ট দিতে চাই, এখন আমি কিছু পয়েন্ট দিব যে পৃথিবীর ইতিহাসে কয়েকটা সময় কিছু কান্ট্রি থাকে যখন মানুষ চুম্বকের মতো নিতে থাকে। যেমন একটা সময় আমরা জানি লন্ডনে হাজার হাজার লাখ লাখ বাঙালি সিলেটি থাকে, কেন? যখন লন্ডন সিলেটি ইউকে মানুষ নেওয়া শুরু করছিল, তখন সিলেটে যাইতে যাইতে একজন আরেকজনকে নিতে নিতে এইরকম একটা সিচুয়েশন তৈরি করছিল, এবং এই সিচুয়েশনটা এখন ক্লোজ হয়ে গেছে। এখন চাইলে আমারও ইচ্ছা ছিল একটা মোমেন্ট, আই ডিসাইড ওকে আমি ইউকে তে যাবো, তার আমার ফুফাতো ভাই চার্জ করে বলছে তুমি লন্ডন যাবা না, তারপরে আই ডিসাইড ওকে আমার বললো তুমি কানাডা যাও।
কানাডা আসলাম, কানাডাতে এখন সেম সিচুয়েশন, কানাডাতে এরকম যে সুযোগ, এরকম আমি জানি এটা ওয়ান্স ইন 100 ইয়ার্স এরকম সুযোগ আছে, একটা ভালো কান্ট্রি। এই যে আপনি যেটা বলছেন, কারণ কি আপনি যেটা বলছেন যে স্কিল মানুষ লাগে, কারণ রিজন হচ্ছে একটা এইজিং পপুলেশন, ম্যাক্সিমাম পিপুলের বয়স বেশি, 3.5 কোটির মধ্যে ধরে নেন 2 কোটি মানুষই বয়স্ক, তাদের কিন্তু এত বড় কান্ট্রি অনেক মানুষ লাগে, আর ছোট একটা কাজ করতে হলে অনেক মানুষ নিয়ে কাজ করে, তাদের মানুষ নাই। এবং আবার ছোট ছোট যে কাজগুলা করে, এবং আপনি যেটা বলছেন যে ওরা মানুষ দেখে দেখে সুইডেনে ঢুকায়, ভাই কানাডার ফিল্টারিং ইজ ভয়ঙ্কর, কানাডা খুব ভয়ঙ্কর ফিল্টারিং করে মানুষ ঢুকায়। সবাই কিন্তু পিয়ার যেটা বলছেন এত ডিফিকাল্ট একটা, আপনি আইএলটিএস 8 না পাইলে আপনি পিয়ার পাবেন না। এই জন্য আমি হঠাৎ করে চিন্তা করলাম যে কানাডার স্টুডেন্ট হিসেবে মানুষ নিয়ে এসে এই সুযোগটা কাজে লাগে। এই জন্য আসলে কানাডা ইজ এ ভেরি বিগ অপরচুনিটি রাইট নাও, এবং ইটস 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 এক্সপেন্সিভ কান্ট্রি, কিন্তু চাইলে আপনি টিউশন ফি আর্ন করা যায় ভাই, সুযোগ আছে। তো সুইডেনে কি আচ্ছা, টিউশন ফি আর্ন করা যায়? এখানে একটা কথা বলি, একটা কথা বলি, সুইডেনের পার্মানেন্ট রেসিডেন্সির জন্য তাহলে মানুষ এত পাগল কেন, বা সুইডেনের সিটিজেনশিপের জন্য, পাসপোর্টের জন্য এত পাগল কেন মানুষ যে হ্যাঁ আমাকে সুইডিশ পাসপোর্ট নিতে হবে? এটার প্রথম কারণটা হচ্ছে যে সুইডিশ পাসপোর্ট ইজ দ্য সেকেন্ড সেকেন্ড পাওয়ারফুল পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ওয়ান অফ দ্য আচ্ছা সেকেন্ড পাওয়ারফুল পাসপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। আপনি 189টা দেশে, সরি 188, 189টা সাউথ কোরিয়া, 188 কান্ট্রিতে উইদাউট এনি ভিসা আপনি ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে আচ্ছা ফার্স্ট ফার্স্ট পাসপোর্ট পাওয়ার বেনিফিট। আচ্ছা দুই নাম্বার বেনিফিট হচ্ছে যে আপনি সুইডেনে যদি স্টুডেন্ট হিসেবে আসেন, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু ভিজিট 26 সেঞ্জেন কান্ট্রি, 26 কান্ট্রিজ আপনি ভিজিট করতে পারবেন, 90 ডেজ ওখানে গিয়ে থাকতে পারবেন, আপনি ওখানে বিজনেস স্টার্ট করতে পারবেন। সুইডেনে পারলেন না কিছু করতে, চলে যান পর্তুগাল, চলে যান, চলে যান আচ্ছা পোল্যান্ডে, চলে যান উইদাউট আচ্ছা এনি ভিসা, কিছু লাগবে না। আপনি মাল্টা চলে যান, বেলজিয়াম চলে যান, লুক্সেমবার্গ চলে যান, আপনি জার্মানি চলে যান, আপনি নরওয়ে চলে যান, ডেনমার্কে চলে যান, আপনার অনেক সাইট খোলা আছে। আপনি সুইডেনে কিছু করতে পারলেন না, লেখাপড়া শেষ করে আপনি নেদারল্যান্ডস চলে যান, আপনি গ্রিসে চলে যান, ইটালি চলে যান, আপনি স্পেনে চলে যান। সো সুইডেন মানে সুইডেন না, ইটস এন ইউরোপিয়ান ইউনিয়ন। এবং যখন আপনি সুইডেনের জন্য ভিসা পাচ্ছেন, তখন আপনি সেঞ্জেন কান্ট্রির 26টা দেশে ঘোরার জন্য ভিসা পাচ্ছেন। এজ এ স্টুডেন্ট দিস ইজ অ্যান অপরচুনিটি, আপনি আপনার আপনার যে সেমিস্টার আছে সেমিস্টার গুলো ব্রেক ডাউন করতে পারবেন। এখানে অনেক ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটি গুলো ব্রেক ডাউন করে দেয়, একটা সেমিস্টার তুমি নেদারল্যান্ডসে করবা, আরেকটা সেমিস্টার তুমি ফিনল্যান্ডে করবা, আরেকটা সেমিস্টার তুমি নরওয়েতে যাই করবা, এন্ড দেন ইউ উইল হ্যাভ ভেরি ডাইভার্সিফাইড এনভায়রনমেন্ট, ভেরি ইন্টারন্যাশনাল। আমি একটা পয়েন্ট রেজ করতে চাই, আমি আপনি যে দুইটা পয়েন্ট দিচ্ছেন, আমি কেন জানি দুইটা পয়েন্ট আমি ইয়ে করতে চাই ভাই, রিটালিয়েট করতে চাই। আপনি বলছেন যে সুইডেনে যদি পাসপোর্ট হয়ে যায়, আপনি কি চাইলে মানে অনেক প্রায় অলমোস্ট ওয়ার্ল্ড এর সবগুলো কান্ট্রিতে আপনি উইদাউট ভিসা যাইতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি বলছেন যে আপনি চাইলে সেনজেন কান্ট্রিতে আপনার ইজি অ্যাক্সেস থাকবে, কিন্তু আপনি আমি আপনার পয়েন্ট দিয়ে আমি আপনার সাথে একটা আর্গুমেন্ট দিয়ে আসি। আপনি বলছেন যে সুইডেন একবারে জেনুইন স্কিল না হলে কিন্তু আপনাকে পাসপোর্ট দিবে না। জোসনারা জোসনারা আপু লিখছে, নাও আই এম কনভিন্সড ফর সুইডেন। আচ্ছা ওকে, আচ্ছা আবার মুস্তাফিজ ভাই কিন্তু একটা কথা বলছে, আমি একটাই প্রবলেম দেখছি, সেটা হচ্ছে উইন্টার। তো আমার কিন্তু কানাডার মানুষ কনফিডেন্স আছে, যেটা বলতেছিলাম যে আপনি বলছেন যে কানাডাতে মানে ইজি, মানে সরি সুইডেন থেকে 200 কান্ট্রিতে যাওয়া যায়, আর সেনজেনে আপনি অ্যাক্সেস থাকে। আমি এখানে দুইটা পয়েন্ট, কানাডা যদি আপনার ইয়ে হয়ে যায় ভাই, পাসপোর্ট হয়ে যায়, তাহলে আপনার কোনো কান্ট্রি রিজেক্ট করবে না। না না রিজেক্ট তো না, আমি 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 ভিসা জাস্ট ছাড়িয়ে দিতে পারবো, আমি আমি ভিসা জাস্ট ছাড়িয়ে দিতে পারবো। ভিসা ছাড়া মানে এটা জাস্ট প্রসেস ভাই, জাস্ট আপনি প্লেনে না না ওঠার জন্য টিকিট করেন। এখন এখন ধরেন এখন ধর আমি জাস্ট শেষ একটা করি, কথা, সেকেন্ড পয়েন্টটা শেষ করি, সেকেন্ড পয়েন্ট আপনি আমি বলছেন। আমি জাস্ট আচ্ছা আচ্ছা বলুন। বলেন বলেন জাস্ট আমি আমি একটা কথা বলতে চাই হ্যাঁ যে সুইডেনের পাসপোর্ট পাইলে 188 কান্ট্রিতে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে না। এখন আমার ক্ষেত্রে লন্ডনে যাইতে হলে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, আমার অফিস আমাদের লন্ডনে পাঠায় না, লন্ডনে অফিসে আমি যাই না। কেন? কারণ আমার এখনো সুইডিশ পাসপোর্ট হয়নি, তো আমাকে লন্ডনে পাঠাইতে হলে আমার ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে। ভিসার অ্যাপ্লিকেশন করাটা একটা ঝামেলা, ভিসার অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে আপনাকে, এবং সেই ফি দেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে 2 উইকস, 3 উইকস, 1 মান্থ, 2 মান্থ ওয়েট করতে হবে, দেন আপনি ভিসা পাবেন, দেন আপনি ওই দেশে যাবেন ঘুরতে। বাট সুইডিশ পাসপোর্ট থাকলে উইদাউট এনি ভিসা ইউ ক্যান এন্টার দ্য কান্ট্রি। আমি আমি হংকং এ গিয়েছিলাম, চায়নাতে গিয়েছিলাম, চায়নার পরে হংকং এ গিয়েছিলাম, আমার বিজনেস ট্রিপ ছিল, আমি চায়নার ভিসা নিয়ে গিয়েছিলাম, কোনো কারণে মিস্টেকেনলি হংকং এর ভিসাটা আমার আমার পরে নেই পাসপোর্টে। আমি আমার বস সুইডিশ পাসপোর্ট হোল্ডার, তাকে ইমিগ্রেশনে বলতেছে যে তুমি যাও বিকজ ইউ হ্যাভ সুইডিশ পাসপোর্ট, নো প্রবলেম, হংকং এ গেল। আমি চায়না থেকে সুইডেনে ব্যাক করলাম, হংকং এ ঢুকতে পারিনি বিকজ বিকজ ফর মাই পাসপোর্ট। তো অনেক এরকম অনেক জটিলতা আছে, যে ধরনের জটিলতা গুলো সুইডিশ পাসপোর্ট থাকলে হবে না। এজ এ লং টার্ম যদি আপনি আপনি অবশ্যই পিআর পাওয়া অনেক অনেক সহজ কানাডাতে, এখানে অনেক টাফ
অফ কোর্স ইটস নট ভেরি টাফ, বাট ইটস টাফ কম্পেয়ারিং টু কানাডা। বাট যদি আমাকে বলা হয় যে কোনটা বেছে নিব, তাহলে আমি অবশ্যই সাস্টেইনেবলটাই বেছে নিব, যে 188টা কান্ট্রিতে আমি উইদাউট এনি ভিসা যেতে পারবো এনি টাইম। কাম অন শ্যামল ভাই, ভাই এটা পয়েন্টই আসছে না, দিস ইজ নট ইভেন এ পয়েন্ট। আপনি বলতেছেন আপনার ভিসা ছাড়া, ভাই আমি কোনো যদি যাইতে চাই, আমি আমি ইভেন কানাডিয়ান না, আমি ইউএসএ তে গিয়ে আসছি। আমি আমার এবার প্ল্যান ছিল আই ওয়ান্ট টু ভিজিট প্যারিস, শুনেন ভাই আই ওয়ান্ট টু ভিজিট প্যারিস এন্ড লন্ডন এই সামারে, কিন্তু করোনা ভাইরাস আমি যাইতে পারি নাই। আমি কানাডিয়ান হই নাই, বাংলাদেশি পাসপোর্ট আমি কানাডিয়ান নই। আমি এখন সুইডেনে অবস্থান করছি, আমি সুইডেনে এই করোনার অবস্থায় আমি ডেনমার্কে যেতে পারবো, আমি জার্মানিতে যেতে পারবো, আমার কোনো বর্ডার 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 কোনো লিমিটেশন সেটা তো জানি ভাই, সেনজেন কান্ট্রি তো আমরা জানি, এটা তো সেনজেন, আপনি তো সেনজেন এটা এটা কলোনি বলে সেনজেন কলোনির একটা আওতায় আছে। আমার কিন্তু পয়েন্ট চেস করতে দেন নাই আপনি, আপনি আমার পয়েন্ট চেস করতে দেন। একটা পয়েন্ট ছিলেন যে কানাডায় কি সুইডেন থেকে অন্যান্য কান্ট্রিতে যাওয়া যায়, আমি বলছি দিস নট ইভেন এ পয়েন্ট। কানাডিয়ান আমি হই না, এখন চাইলে সব কান্ট্রি ভিজিট করতে পারবো, পাসপোর্ট হইলে আমার কে রিজেক্ট করবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি বলছেন যে দর্শকরা বলবে ভাই প্যারা আছে, কানাডার পার্সপেক্টিভ বললে কিছু না। আমি ইউএসএ তে কেমনে গেছি জানেন? ইউএসএ তে আমার ওই কি জানি বলে, আমার ভার্সিটি থেকে খালি আমার ডকুমেন্টটা প্রিন্ট করছি। আপনি এইসব কান্ট্রিতে ভিসা অ্যাপ্লাই করতে খালি পাসপোর্ট নিয়ে বলবেন আমি তোমার কান্ট্রিতে যাবো, বলবে ভাই আপনি যাবেন এই না, কানাডিয়ান পাসপোর্ট যদি তাকে বলে এই না, জি ভাই ইটস নট দ্যাট মাচ ইজি, বাট আই উইল টক দিস ল্যাটার ইন সাম আদার সেশন অফ কোর্স। বাট আমার কাছে মনে হয় যে পাসপোর্টের যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর কিন্তু এটা, যে পাসপোর্ট পাসপোর্ট কানাডিয়ান পাসপোর্ট ইজ দ্য স্ট্রং পাসপোর্ট ভাই, কানাডিয়ান পাসপোর্ট ইজ আ ভেরি স্ট্রং পাসপোর্ট। আমরা আর্গুমেন্টই যাব না, অল দি রেসপেক্ট সুইডিশ, অফ কোর্স কানাডিয়ান পাসপোর্ট ইজ ওয়ান অফ দ্য পাওয়ারফুল পাসপোর্ট, বাট এক্স্যাক্টলি ইটস ইন সিক্স পজিশন আই থিংক নাওডেজ। সো আপনাকে কোরিয়া যেতে হলে অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন করে যেতে হবে, কিন্তু আমি আমি আলান যদি কোরিয়ার জন্য অ্যাপ্লাই করি ডাইরেক্ট সাথে সাথে অ্যাপ্লাই করা লাগবে না, উইদাউট ভিসাই আমি যেতে পারবো। সো দেয়ার ইজ আ ডিফারেন্স, আবার বলে উইদাউট ভিসা তো বুঝছি ভাই, উইদাউট ভিসা আপনার সিস্টেম আমরা একটু অবস্থা করব ভাই। দিজা সুইটি নো জোসনারা নট সেম শান্ত সুশান্ত দাস, ফেরদোস ভাই সো স্মার্ট, আমিও এগ্রি করি, ফেরদোস ইজ ভেরি স্মার্ট। খায়রুল ইসলাম, ওটা কেন প্রবলেম না ফর কানাডিয়ান? ওকে, ওটা কোনো প্রবলেম না ফর কানাডিয়ান, অফকোর্স ইটস নট এ প্রবলেম, আই এগ্রি, বিকজ কানাডিয়ান যারা সিটিজেন তারাও সারা পৃথিবীতে, তারাও অ্যাজ এ হিউম্যান হিউম্যান রাইটস এর দিক দিয়ে তারাও অ্যাজ এ প্যারালাল পজিশন কম্পেয়ারিং সুইডেন। আচ্ছা ভাই একটা ইম্পর্টেন্ট টপিক আছে, রেসিজম কেমন সুইডেনে? এটা নিয়ে কথা বলতে হলে অনেক সময় চলে যাবে, 7 মিনিট, 1 মিনিটে বলেন, 1 মিনিটে বলেন ভাই, রেসিজম কেমন? না কোনো রেসিজম নাই সুইডেনে, এভরিওয়ান ইজ ইকুয়াল, কোনো রেসিজম নাই, দেয়ার ইজ নো রেসিজম। রেসিজম যদি হয় তাহলে আমার মতে ব্রাউন কালারের লোকজন কিভাবে প্রফেশনাল জব পায়? তাহলে একটা জায়গায় বোঝা গেল যে দুইটা কান্ট্রি ইজ গুড, লাইক ইউএসএ এবং কানাডা, মানে দুইটা কান্ট্রি রেসিজম। কানাডা ইজ ভেরি ইনক্লুসিভ কান্ট্রি, মাঝে মধ্যে মনে হয় কি জানেন ওরা কানাডিয়ানদের থেকে আমাদেরকে বেশি প্রেফারেন্স দিয়ে দিচ্ছে, সো ইটস এ ভেরি অ্যামেজিং থিং। ইয়া ট্রু। আর আপনি টিউশন ফির কথা বললেন, একবারে যদি শর্টকাটে বলেন সুইডেনের টিউশন ফি কিরকম, মানে পসিবল আর্ন করা, সত্যি করে বলেন ভাই, প্যারা দিয়ে না কিন্তু আমাদের? না না প্যারা দেবো না, সুইডেনে আমি সবসময় ভিডিওতে বলি যে টিউশন ফি প্রথম এসে প্রথম সেকেন্ড সেমিস্টারের টিউশন ফি আর্ন করা ইজ নট পসিবল, ইটস নট পসিবল, কেউ আর্ন করতে পারবে না, বিকজ বিকজ অফ এখানে ভাষার একটা ভ্যারিয়েন্স আছে, এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেক বেশি। স্টকহোম এবং গোথেনবার্গ দুটা লার্জেস্ট সিটি ইন সুইডেন, এদের ক্ষেত্রে ভাষাটা এত বেশি ব্যারিয়ার না, কারণ ভাষা ছাড়াও অনেকে জব পায়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে ব্যারিয়ার আছে ল্যাঙ্গুয়েজের। আপনি ভালো জব করতে হলে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সুইডিশরা ইজ দেয়ার ভেরি স্ট্রিক্ট অন দেয়ার সুইডিশ ল্যাঙ্গুয়েজ, ইটস দেয়ার কালচার। সো যতক্ষণ পর্যন্ত আপনি সুইডিশ ল্যাঙ্গুয়েজ না শিখবেন ততক্ষণ পর্যন্ত ভেরি ভেরি ডিফিকাল্ট টু গেট জব, এটা সুইডেনের একটা ব্যাক পয়েন্ট অফ কোর্স, বাট আই হ্যাড টু সে টু মাই অডিয়েন্স, বিকজ অফ কোর্স দে নিড টু নো দ্যাট ইফ দে আর কামিং হিয়ার হোয়াট ইজ দ্য কনস। সো আমার কাছে মনে হয় যে সুইডেনের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এবং সুইডিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা কতটা কঠিন, আমার বাচ্চা স্কুলে যাইতো 3 মাসের মধ্যে সুইডিশ ল্যাঙ্গুয়েজ বলা শুরু করছে, এবং 1 বছরের মধ্যে এখন সে সুইডিশদের মতোই সুইডিশ বলে। আমার এটা আমি আমার ডিসএগ্রি করে ফেলবো ভাই,
একটা বাচ্চার মাইন্ড আর আমাদের মাইন্ড অনেক পার্থক্য আছে। আপনারা যদি বাচ্চার মতো দিয়ে দিই আপনি পারবেন না, আমাদের আচ্ছা মাথায় নিবেন। এবার এবার বড় মানুষ নিয়ে আসি সাথে হ্যাঁ সাথে করে। আছে। বড় মানুষ হচ্ছে আমার ওয়াইফ। হ্যাঁ আমার ওয়াইফ এখানে এসছে 2017 নভেম্বরে, সে এসে ফেব্রুয়ারিতে 2018 ফেব্রুয়ারিতে সে জয়েন করেছে এখানে। এসিপি বলা হয় এটাকে, সুইডিশ ফর ইমিগ্রেন্টস, এসিপি তে জয়েন করেছে। সুইডিশ ফর ইমিগ্রেন্টস এ যখন জয়েন করলো, জয়েন করার পর সে 6 মাসের মধ্যে তার ড্রামাটিক্যালি ভাষা চেঞ্জ আসছে, এত ভালো। এবং এটা ফ্রি, সুইডিশ ফর ইমিগ্রেন্ট যেটা, সুইডিশ শেখানোর যে কোর্স স্কুল, এটা ফ্রি, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো সুইডিশ এটা ফ্রি শেখায়, তাহলে এটা আমি শেখা বলে ফেলি, আপনার ইয়ে করতে হবে, শিখতে হবে সুইডিশ ল্যাঙ্গুয়েজ, কোনো কথা নাই। না, ইটস নট ম্যান্ডেটরি, বাট ইটস দ্য ব্যারিয়ার, ইটস দ্য হ্যাঁ ব্যারিয়ার। ইটস এ ব্যারিয়ার নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সুইডিশ যদি আপনি না শিখেন, আমিও এত বড় ব্যারিয়ার মানি না, যারা ইমিগ্রেন্ট হিসাবে যারা তারা যে পারবে না এটা কোনো কথাই না। বাট আমি না না না, বলবো এজ এ এভরিওয়ান বিগিনিং ডাউন দ্যাট। থেকে, যে আপনি সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি ওয়ার্ল্ডের সব জায়গায় গিয়ে এতটা ইজিলি সার্ভাইভ করতে পারবেন না, কিন্তু আপনি কানাডা যদি চলে আসেন, ইংলিশ একটা মানুষ যদি হয়ে যান, ইউ ক্যান ইজিলি। এখানে আমার একটা পয়েন্ট আছে, আমার একটা পয়েন্ট আছে কানাডায়। আমি কানাডায় আমাদের আমাদের ইউএসএতে শিকাগোতে আমাদের অফিস আছে, তো আমাদের ওখানে দুজন ক্যানাডিয়ান কাজ করে। আচ্ছা তো মাঝে মাঝে তারা আমার আমার অফিসে আসে, আমাদের এখানে সুইডেনে হ্যামস্টারডে হচ্ছে এলই করে হেড অফিস, তো আমাদের এখানে আসে এবং আমরা টিম বিল্ডিং মাঝে মাঝে সেশন করি। তো তখন কানাডাতে আমি তখন জিজ্ঞেস করি, তোমাদের ল্যাঙ্গুয়েজে তোমরা ইংলিশ বলো, তোমাদের ইংলিশ আমি কিছু বুঝি না, এত তাড়াতাড়ি ইংলিশ বলো কেন তোমরা? তো আমাকে আমার শুনে হাসে, বলে কি, নো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ওয়ে উই ওয়ার্ক, উই টক। আমি বললাম যে হ্যাঁ ভালো, বাট ব্রিটিশদের মতো করে বলতে পারো, বা তুমি তোমরা ইউএসএ পাশে ইউএসএ আছে, হোয়াটসঅ্যাপ ব্রো, কাম অন, এইভাবে কথা বলতে পারো, তোমরা এত এত ধীরে সুস্থে এত তাড়াতাড়ি কথা কিভাবে বলো? তখন বললো যে দেখো, আমাদের এখানে আমাদের ইংলিশকে অ্যাডাপ্ট করতে হলে বাইরে থেকে যদি কেউ আসে, তার মিনিমাম 1 বছর থেকে 2 বছর সময় লাগে আমাদের মতো ইংলিশ অ্যাডাপ্ট করতে, বিকজ দে আর নেটিভ স্পিকার ইন এ ওয়ে। সো বাংলাদেশ থেকে যে ছেলেটা আইএলটিএস 6.5 নিয়ে আসবে, সেই ছেলেটার কানাডাতে গিয়ে ইংলিশটাও তাকে শিখতে হবে। ইটস আ কমিউনিকেশন ইংলিশ, ইটস নট এডুকেশনাল মিডিয়াম অফ ইংলিশ, ইটস আ কমিউনিকেশন ইংলিশ। সো সো ফর ফর দ্য প্রফেশনাল জব হোল্ডার, আমি বলতেছি, আমি আপনাকে নর্মাল জবের জন্য বলতেছি না, রেস্টুরেন্টে তো কাজ করলে কথা বলতেও হয় না, হ্যাঁ নিউজ পেপার বিলি করার জন্য তো কথা বলতেও হয় না, বাট যারা প্রফেশনাল জব হোল্ডার, যারা বুয়েট থেকে পড়ালেখা করতেছে, যারা ডাক্তার হিসেবে যাবে কানাডাতে, তাদেরকে কমিউনিকেশন ইংলিশ শিখতে হলেও তাদের 3 মাস থেকে 4 মাস 6 মাস সময় লাগবে। আচ্ছা এখন আপনি বলছেন 6.5, আমি ধরে নিচ্ছি যে ইংলিশ মোটামুটিও পারে না, সে কানাডা আসলে কিছুদিনের মধ্যে সে ইংলিশ এনভায়রনমেন্টে এসে সে কমিউনিকেশন করতে পারবে। ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই ইংলিশ ইজ অ্যাকসেপ্টেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশটা শেখা একদম ইজি, একদম ইজি। আপনি আমি যখন গেছি আমার কথা বলতে, হ্যাঁ অ্যাকসেন্টটা অ্যাডপ্ট করতে হয় উইদিন ফিউ মান্থস, ওয়েন ইউ উইল সেটাই অ্যাডপ্ট আমি দ্য বলছি, অ্যাকসেন্ট আপনার সেটাই আমি ইংলিশ বলছি। বুঝতে কোনো, আমি এখন কানাডা, কে কেনেডিয়ান আর কে বাংলাদেশ, কে অন্যান্য কান্ট্রি, আমি কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট ডিফার করতে পারি, কানাডিয়ানদের কোন অ্যাকসেন্ট ডিফার, আমার কাছে মনে হয় আমি ওদের ডিফারেন্স বুঝি না। সো ইংলিশটা অ্যাডপ্ট করা একদম ইজি, আর এগুলো একদম প্যারা নাই, আমি বলবো এগ্রি করবো না। আর একটা কমেন্ট আমি আসলে রিপ্লাই করতে চাই, একজন আপু অনেকক্ষণ থেকে কোয়েশ্চেন করতেছেন, আমাকে অ্যাড্রেসও করতেছেন, যে সাবরিনা, সিনথিয়া, অসীম, স্যামুয়েল ব্রো, আচ্ছা প্লিজ টেল মি ইজ অস্ট্রেলিয়ান পাসপোর্ট ইজ পাওয়ারফুল? ডেফিনেটলি আমি কোনো কোয়েশ্চেন করবো না ভাই, আমি এগ্রি করি, অস্ট্রেলিয়ান পাসপোর্ট ইজ এ ভেরি পাওয়ারফুল পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? ইয়া, অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার পাসপোর্ট ইজ এ ভেরি 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 স্ট্রং পাসপোর্ট, অফকোর্স আই শুড সে, এবং ওরা বাট সহজে পাসপোর্ট দেওয়া না ভাই, খুব না ডিফিকাল্ট না আমার না, মতে, কানাডা খুব এবং ডিফিকাল্ট। সুইডেন দুইটা থেকে ডিফিকাল্ট। দ্যাট ওয়াজ দ্য ওয়ান দ্যাট ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট আই ডিডন্ট চুজ অস্ট্রেলিয়া, বিকজ আই ফিল দ্যাট ইটস ভেরি টাফ, এবং লিভিং এক্সপেন্স ইজ ভেরি হাই, ভেরি হাই লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং এক্সপেন্স ইজ ভেরি হাই। সো আই শুড সে দ্যাট ইটস 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 লাইক ইফ আই রেট হাউ ডিফিকাল্ট টু গেট দ্য পাসপোর্ট অর পিয়ার ইন অস্ট্রেলিয়া, কানাডা অ্যান্ড সুইডেন, সুইডেন ইজ লাইক 6, কানাডা ইজ 8, অ্যান্ড অস্ট্রেলিয়া ইজ কাইন্ড অফ 4.5 অর 4 ইফ আই সে। কানাডা কি পাসপোর্ট রেডিং করলেন না, কান্ট্রি ভিজিট করলেন, বুঝি না আমার, 8 কেন বললেন কানাডা, এবার কিন্তু ইয়ে হয়ে যাবে ভাই, আমার না বলেন। আমি তো কানাডার পাসপোর্ট পাওয়ার বা পিয়ার পাওয়ার কথাই 8 দিলাম, রেটিং এর ক্ষেত্রে আমি 8 মানে কি বললাম, বেশি না কম? বেশি বললাম, 1 to 10 ও এর মধ্যে বেশি, 8 ভুল দিলাম। হয়ে গেছে ভাই, আচ্ছা আমি ঠিক আছে, ভাবছি 9 আমার আর 8, অবস্থা 5 ও কমায়, দিয়ে না দিই। না হবে না, পিয়ার পাওয়াটা ইজি। হ্যাঁ অস্ট্রেলিয়া তো বেশি প্যারা ভাই, বুঝছেন, অস্ট্রেলিয়াতে আমার ফ্রেন্ড আছে, হি ইজ বিন লাইক 4-5 ইয়ার্স, তা এখনো পিয়ার হয় নাই, বুঝছেন, অস্ট্রেলিয়া একটু আচ্ছা প্যারা, মানে অস্ট্রেলিয়ার পাসপোর্ট ইজ ভেরি পাওয়ারফুল। হ্যাঁ, এখানে একজন ভাই কোশ্চেন করেছে যে আমানুল্লাহ আমান ভাই, ফেরদৌস ভাই ভালোবাসা নেবেন, আপনি নিজে একটা মোটিভেশন, আমার জন্য ফেরদৌস ভাই একটা মোটিভেশন।
আচ্ছা, নাবিলা নুজাত জুহি নামে একজন আপু কোশ্চেন করেছে, উপসালা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, বাট এই ধরনের করোনা পরিস্থিতিতে আমরা সাজেশন চাই। আচ্ছা, আমি প্রথমে অ্যাড্রেস করতে চাই কানাডাতে করোনা পরিস্থিতি কি এখন, একদম সংক্ষেপে যদি বল। আচ্ছা, সংক্ষেপে যদি বলি, করোনা ভেরি গুড, মানুষরা খুব অ্যাওয়্যার থাকে এবং সচেতন মানুষ, এবং এখানে এগুলো প্যারা নাই। সোশ্যাল ডিস্টেন্সিংটা কি এটা খুব ভালোভাবে বুঝে। তো কানাডা আসলে এই জন্য কানাডাতে এত বেশি ইফেক্টেড হইলো, মানুষ কিন্তু মরে নাই, জাস্ট বিকজ অফ পিপল আর অ্যাওয়্যার। হুম 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 সুইডেনের কি অবস্থা ভাইয়া? আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, সুইডেনের অবস্থা হচ্ছে সুইডেন সেম, এখানে মানুষজন হাইলি এডুকেটেড, সোশ্যাল ডিস্টেন্স বোঝে। যখন প্রধানমন্ত্রী বলছে যে তোমরা সবাই ঘরে ঢুকে যাও, সবাই ঘরে ঢুকে গেছে, কেউ আর রাস্তায় বের হয় না। হ্যাঁ, আচ্ছা, এবং কথা কথা বললেও কেউ হ্যান্ডশেক করে না, অনেক দূরে দূরে থাকে সবাই, রাস্তাঘাটে, সব জায়গায়, শপিং মলেও সবাই খুব দূরে দূরে থাকে। আমার কাছে মনে হয় যে যে সুইডেনের করোনা পরিস্থিতি সারা ওয়ার্ল্ড থেকে ডিফারেন্ট স্ট্র্যাটেজি তারা নিয়েছে, তারা লকডাউন করে নাই। এবং লকডাউনের ক্ষেত্রে এখানে যে স্ট্র্যাটেজিটা ছিল যে ইমিউন সিস্টেম ডেভেলপ করা প্রত্যেকটা মানুষের, তো অলরেডি সুইডিশ সরকার বলছে যে অলরেডি ইমিউন সিস্টেম আমাদের ডেভেলপ হয়ে গেছে। তো এই আচ্ছা, জন্য এখন তাহলে স্টুডেন্টদের কি কোনো বেনিফিট দিচ্ছে ভাইয়া? স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টরা অনলাইন ক্লাস করছে, দ্যাটস দ্য না, বেনিফিট। বেনিফিট বলতে যাদের কাজ চলে গেছে তারা কি বেনিফিট পাচ্ছে কিছু? হ্যাঁ, 60% এবং 40% একটা একটা নেগোসিয়েশন আসছে, গভর্নমেন্ট 60% দিবে, কোম্পানি দিবে 40%, এরকম করে একটা নেগোসিয়েশন আসছে যে আর 40% যাদের কাজ স্যালারি। নাই? যাদের কাজ নাই তারা তো এক্সপেন্স দেখাই আসছে এখানে, তাদের আচ্ছা তাদেরকে কেন, মানে কাজ না থাকলে কেন সরকার তাদেরকে পে করবে? আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে 60-40 দিবে, এখনো দেয় নাই, 60-40 দিচ্ছে, অলরেডি দিচ্ছে। দিচ্ছে না? আচ্যা, সো কানাডা অবশ্য সো দিচ্ছে ভাইয়া, হ্যাঁ, কানাডা কানাডা দিচ্ছে, দিচ্ছে। কানাডা অনেক টাকা দিচ্ছে, মনে করেন $2,000 করে দিচ্ছে। যাচ্ছে, আমি আমার নিজেরই বিশ্বাস হয় না কেন দিবে, অনেকে বলছে দিতে হবে, আমি বলি কেন দিবে, আমি তো এক্সপিরিয়েন্স দেখাই আসছি। আরেকটা কোয়েশ্চেন আচ্ছা, করছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকক্ষণ ধরে একজন কোশ্চেন করছে যে দিজা সুইটি নামে একজন কোশ্চেন করছে, কি ব্যাপার শ্যামল ভাই? আমি দুঃখিত, শ্যামল ভাই মনে হয় কোনো কারণে লাইন কেটে দিয়েছে, বা উনি হয়তো কয়েক কিছুক্ষণের মধ্যে জয়েন করবে আবার। তো আমরা একটু ওয়েট করি এবং আমাদের সেশন কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ আমরা দেখি উনি। শ্যামল ভাই, আপনি যদি আমাকে শুনতে পান তাহলে আপনি, হ্যাঁ হ্যাঁ শ্যামল হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। দিজা সুইটি উনি কোশ্চেন করছে অনেকক্ষণ ধরে যে ইজি প্রভিন্স এর নাম বলার জন্য, কানাডাতে ইজি প্রভিন্স এর নাম বলার জন্য আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি কি জানেন তাহলে কিনা? বলে বা ফেলি, তাহলে বলে ফেলি, ইজি প্রভিন্স এর নাম হচ্ছে কানাডাতে, আমি ইজির চেয়ে বলে আমি অপোজিট বলবো, সবচেয়ে ডিফিকাল্ট প্রভিন্স হচ্ছে যেটা আমরা আসতে চাই, ভ্যানকুভারে আমরা আসতে চাই, অন্টারিও টরন্টোতে আমরা আসতে চাই, এই দুইটা ছাড়া বেস্ট প্রভিন্স হচ্ছে যেটা আমি থাকি, নোভাস্কোশিয়া ইজ বেস্ট ওয়েদার, বাংলাদেশের মতো ওয়েদার, ভেরি ওয়ার্ম ওয়েদার, এর গরম দেখতে পাচ্ছেন, তারপরে যে পিআই, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ব্রান্সউইক, তারপরে হচ্ছে যে সাসকাচুয়ান, খুব ঠান্ডা প্রভিন্স, কিন্তু পিআর পাওয়া খুব সহজ। পিআর পাওয়ার পর এখানে একটা কথা আছে, পিআর পাইলে কি আমরা টরন্টো মুভ করতে পারবো? হ্যাঁ, কানাডাতে আপনি পিআর পাওয়ার 2-3 মাসের মধ্যে আপনি মুভ করতে, কানাডিয়ানদের রাইট, ইউ আর এবল টু মুভ এনিওয়ার ইন কানাডা। সো কানাডাতে 10টা প্রভিন্সের মধ্যে 3টা ডিফিকাল্ট, 7টা হচ্ছে খুব ইজি পিআর পাওয়া। ওকে ওকে, ভেরি গুড। আমাদের এক আপু বলছেন এখানে যে রুবিনা আক্তার আপু বলছেন আরো 1 আওয়ার এই লাইভ সেশন কন্টিনিউ হওয়া চাই ভাইয়া, আমরা রোজা রেখেছি তাই না? আচ্ছা কবির ভাই, আপনি কোন জেলা থেকে? আমি বাংলাদেশে। আচ্ছা, আমাদের একটু পার্সোনাল ডিটেল একটু বলা দরকার, কারণ আমাদের দর্শকরাও জানতে চায়। আমি একটু জানতে চাচ্ছিলাম শ্যামল ভাই, আপনার আপনার হোম ডিস্ট্রিক্ট প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি একটু বলতেন। ইটস ভেরি ডিফিকাল্ট থিং। আচ্ছা বলি, আমি আমি কখনো বলি নাই, আপনি কোশ্চেন করে আজকে বলতেছি। আমি হচ্ছে সিলেটের একটা মানুষ, আর আসলে আমি কখনো বলি নাই, বাট ইট সাউন্ডস ভেরি কেমন যে আমি আবার খুব রিচ কাইন্ড অফ না, আমি মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু আমার ফ্যামিলি এডুকেটেড, আমার আব্বা ডাক্তার, আমার আপন চাচা, আমার আব্বার ছোট ভাই, উনি আবার সাসকাচুয়ানে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে আসছে। তারপরে আবার আমার আপু একজনই আপু, আপুও ডাক্তার, আমার আপুর হাজবেন্ড ডাক্তার। আর আমার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা বলেন, আপনি তো নিজেই বলছেন ভাই, আমি নর্থ সাউথ থেকে বিবিএ করেছি, নর্থ সাউথ থেকে এমবিএ করেছি, আইবিএ তে আমি একটা প্রফেশনাল ডিগ্রিতে ছিলাম, তারপরে হ্যাঁ একটা মাল্টি ন্যাশনাল জব করতাম, আর কানাডায় আমি আসছি একটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করতেছি, প্লাস আমি হোম ডিপো, ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, ওইটার মধ্যে আমি এখন অ্যাসোসিয়েট হিসেবে আছি। প্রাউড অফ দ্যাটস ইউ, হোয়াট আই ক্যান সে। আর আপনার তো কোনো প্রাউড অফ ইউ। কোয়েশ্চেন? হ্যাঁ, আপনার ভাই বোন কয়জন? বা আমার একজনই আপু, আমার একজন আপু, আর আপু বললাম তো, আমার আপু ম্যারিড, আমি কানাডা আসার লাকিলি আমি ভিসা পাওয়ার 10 দিন আগে আপুর বিয়ে হয়েছে, আই এম সো লাকি ভাই। আও তো মাশাআল্লাহ, ভাইও ডাক্তার, আপুও ডাক্তার, মা আপু ভাইয়া দুইজনে সরকারি ডাক্তার, আমি তো একটা ডাক্তার ফ্যামিলির ছেলে, আমি বলতে পারেন থাকেন একটা ফ্যামিলির নষ্ট ছেলে,
সো আমি নষ্ট বিবিএ গ্রাজুয়েট, আর বুঝছেন? সেই অস্ত্র ছেলেটা এখন অনেক অনেক বাংলাদেশের অনেক নিউ জেনারেশনের আইকন এখন ফেরদৌস ভাই। এগুলো বললেন না, এগুলো বললেন না, এগুলো ভালো ভালো লাগবে না। হ্যাঁ বলেন। আচ্ছা, 2 বছরের একজন ভাই লিখেছে যে হ্যাঁ, তো আমার আমার সম্পর্কে যদি রাব্বি হাসান ভাইকে বলি, তাহলে আমি নরসিংদী জেলা থেকে, আমি জন্মগ্রহণ করেছি ঢাকাতে এবং আমি ঢাকাতেই আমি বড় হয়েছি, আমার জন্ম ঢাকাতে এবং ঢাকার নাখালপাড়া এলাকায় আমি বড় আচ্ছা হয়েছি সেখানে। আমার বাবাও, বাবার জন্ম নাখালপাড়া এলাকায় এবং আমার বাবা যে স্কুলে লেখাপড়া করেছে নাখালপাড়া হোসেন আলী, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। সারা জীবন আমি তেজগাঁওয়ের ভেতরেই ছিলাম, আমি বিএফ শাহীন কলেজে পড়ালেখা করেছি, তারপর বুটেক্সে, আমি তেজগাঁওয়ের ভিতরে বুটেক্স বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, সেখান থেকে আমি ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং করি, তারপর তো এমবিএ করি, মাস্টার্স করি টেক্সটাইল এর উপর, তারপর আবার এমবিএ করি ভাইয়ের সাথে, শ্যামল ভাইয়ের সাথে বার্সেলোনা ইউনিভার্সিটিতে। দেন আমি এখানে চলে আসি মাস্টার্স প্রোগ্রামের জন্য হালসা ইউনিভার্সিটি, আমার সাবজেক্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এন্ড ইনোভেশন, এই সাবজেক্টে আমি মাস্টার্স শেষ করি। মিন ওয়াইল আমি এখানে জব পাই, জব জব পাই হচ্ছে এলিকোতে, একটা ওয়ার্ল্ড রিকগনাইজড ট্রেনিং ইকুইপমেন্ট বানায় একটা একটা কোম্পানি। কথা বলবো ভাই, আপনারা ইন্টারভিউ করতে হবে, আপনারা সবাই জানেন কিনা জানি না, এলান ভাই একটা মিস্ট্রি করে ফেলছে যে একটা বাংলাদেশ থেকে একটা মানুষ ডিরেক্টলি সুইডেনে আসার 2 মাসের মধ্যে একটা রেপুটেড কোম্পানিতে উনি একবারে প্রফেশনাল জবে জয়েন করে, যেটা আমাদের মতো ইমিগ্রেন্টদের জন্য একটা স্বপ্ন। এটা আমি বলবো সুইডেনের ক্ষেত্রে এটা একটা স্বপ্ন যে ভাইয়া কেমনে করছে। অ্যান্ড হি শেয়ার্ড উইথ মি এ স্টোরি যে উনি এটা বাংলাদেশ, আই ওয়াজ সারপ্রাইজ, যেটা আমি চিন্তাও করি, আই লার্ন সামথিং ফ্রম ইউ, যে উনি বলছে উনি লিঙ্কডইনে বাংলাদেশে থাকতে সুইডেনে হাজার হাজার অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করছে। আই ওয়াজ সো সারপ্রাইজ। এবং এই উনার জব পাওয়ার একটা রিজন হচ্ছে উনি আসার পরে উনাকে বলছিল যে তুমি কার সুইডেনে আসলে আমাকে নক দিও, উনি নক দেওয়ার পরে উনাকে দেখে জয়েন করছে। সো উনি যদি বাংলাদেশ থেকে এফোর্টটুকু না দিত এটা সম্ভব হইতো না। সো হ্যাঁ, আমি সবাইকে অ্যাড্রেস করি এই ব্যাপারে যে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট একদম ন্যাশনাল ভার্সিটি থেকে আরম্ভ করে একদম বুয়েট পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে সত্য কিছু প্রতিভা আছে, কিছু ট্যালেন্ট আছে, যেটা তারা বিদেশে আসলেই কেন জানি দেখাইতে পারে। বাংলাদেশে থাকতে তাদের ভ্যালু খুব একটা দেয় না, আপনি যেটা বললেন প্রফেশনাল ক্যারিয়ারে খুব একটা ভ্যালু পায় না, কিন্তু বিদেশে আসলে তাদের তার স্পার্ক হয় এবং এই স্পার্ক হওয়ার কারণে তারা দেখা যায় অসম্ভবকে সম্ভব করে ফেলে। আমি অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখেছি ইকোনমিক্সে লেখাপড়া করে এসে এখানে আইটি নিয়ে লেখাপড়া করেছে, প্রোগ্রামিং করে, কোডিং করে, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে। জিজ্ঞেস করলাম, ভাই আপনি বাংলাদেশে কিসে লেখাপড়া করেছেন? আমি ইকোনমিক্সে লেখাপড়া করেছিলাম, ব্যাচেলার করেছিলাম একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজ থেকে। আমি বললাম এখানে, ভাই এখানে আমি এখন সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি, অ্যাপ ডেভেলপ করি। আমি কি, হাউ ইজ ইট পসিবল? বুঝছে যে ভাই আসলে এখানে আসার পরে করতে হয়েছে, শিখতে হয়েছে সবকিছু। তো হাউ ইজ ইট পসিবল? ইটস পসিবল। ফারহানা জামান ভাইকে, আপুকে আমি আমি দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কানাডা 1, সুইডেন 0, এর ক্ষেত্রে কানাডা 1 সুইডেন 0, সোশ্যাল বেনিফিটের ক্ষেত্রে কানাডা 0 সুইডেন 1, মাল্টি কান্ট্রি ভিসা কানাডা 0 সুইডেন 1, ওয়েদার 0 কানাডা 0 সুইডেন 1। তাহলে যদি যদি চিন্তা করা হয় তাহলে সেই ক্ষেত্রে কানাডা, জাস্টিন এন্ড স্যামুয়েল, সুইডেন এন্ড আলান। আমি বুঝতে পারছি না কে উইন হয়েছে, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। না খুব সুন্দর একটা অ্যানালিসিস দিচ্ছেন, কিন্তু আমি আমি আপনার কাছে সোশ্যাল এর কারণে হারার কারণ কি জানেন? আমি কিন্তু সোশ্যাল জায়গাটা অ্যাড্রেসই করি, এই জন্য মানুষ ভাবছে কানাডাতে কোনো সোশ্যাল ইয়েই নেই। কানাডা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন হেলথ ইন্স্যুরেন্স, সেটা আমি আপনাকে বলেই নাই। কারণ হচ্ছে যে ইউএসএ তে কোভিড-19 এর কারণে অনেক সাফার করতেছে, আমরা দেখতেছি ইউএসএ তে হাজার হাজার মানুষ মরতেছে, কানাডায় কেন এগুলা হচ্ছে না? কারণ হচ্ছে কানাডা হেলথ সিস্টেম ইজ ভেরি গুড, প্লাস হচ্ছে হেলথ, আমি আমার কিন্তু 2টা ইন্স্যুরেন্স, আমার হোম ডিপো থেকে একটা ইন্স্যুরেন্স দিছে যে মেট লাইফ ইন্স্যুরেন্স, আমরা সবাই জানি মাল্টিনেশনাল কোম্পানি, রাইট? সো মেট লাইফ এর আমি আমার হোম ডিপো থেকে দিছে, প্লাস হচ্ছে যে আমার একটা আমি প্রভিনশিয়াল ইন্স্যুরেন্স পাইছি। সো হেলথ ইন্স্যুরেন্স ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। ইউকে হচ্ছে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স এর জন্য, প্লাস সোশ্যাল বেনিফিটের ক্ষেত্রে কানাডায় কোনো ধরনের সমস্যা নাই, যে কোনো ধরনের সমস্যা নেই। সো আমি তো সোশ্যাল সোশ্যাল বেনিফিটের ক্ষেত্রে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, সুইডেনের সোশ্যাল বেনিফিট ইটস অ্যামেজিং। কেন? কারণ ওই আপনি কানাডাতে আপনার যখন আপনি যখন বিয়ে করবেন, যখন আপনার বাচ্চা হবে, তখন আপনি যখন স্কুলে যাবেন আপনাকে স্কুল ফি দিতে হবে, আপনার বাচ্চা যখন ইউনিভার্সিটিতে পড়বে আপনাকে ফি দিতে হবে। বাট সুইডেনের ক্ষেত্রে ইটস ফ্রি এডুকেশন সিস্টেম ব্রো। ইয়েস, ভাই আপনি জিতছেন এই ফুল ফ্রি, আপনি জিতছেন ভাই, ইটস ফুল ফ্রি। আমার বাচ্চার জন্য আমার এডুকেশনে কোনো খরচ করতে হয় না, ইভেন আমার বাচ্চার জন্য প্রত্যেক মাসে আমি 1350 1250 সুইডিশ ক্রাউন পাই। আমার দুটা বাচ্চা, দুটা বাচ্চার জন্য ইউরো প্রাই প্রত্যেক মাসে পাই, এটা আমার বাচ্চার খরচের জন্য সরকার দেয় আমাকে। আসলে ইয়া ইয়া দ্যাটস ট্রু, জিতছেন ভাই, আনকম্পিটেবলি জিতছেন।
সো সুইডেনে বাচ্চাদেরকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ ওরা মনে করে এরাই হচ্ছে ফিউচার। সো আমি নর্ডিক টার্মসের যে মোটো আমি দিয়েছিলাম, ফর এ বেটার জেনারেশন, কোন বেটার জেনারেশন? বাংলাদেশের বেটার জেনারেশন। আমরা আমরা আমাদের এই জেনারেশন যদি এখন বাংলাদেশের বেটার জেনারেশন নিয়ে চিন্তা না করি, তাহলে বাংলাদেশের জেনারেশন প্রায় ধ্বংসের মুখে চলে যাওয়ার মতো অবস্থা। তো আমার কাছে মনে হয় আয়মান সাদিক এবং আরো অনেক আইকন আছে যারা অলরেডি এই পথে হাঁটছে, আমরাও চেষ্টা করছি তাদের পথে হাঁটার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে যে সুইডেনের ক্ষেত্রে যদি এডুকেশন সিস্টেমের কল্পনা করা হয়, সুইডেনে প্রায় 55টার মতো ইউনিভার্সিটিজ আছে। এই ইউনিভার্সিটি গুলোতে কোনো অ্যাডমিশন টেস্ট নাই। এখানে সুইডেনে যে সমস্ত বাচ্চারা বর্ন করে বা এখানে যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে, লেখাপড়া কলেজ শেষ করার পরে তারা ইউনিভার্সিটিতে যায়, এবং ইউনিভার্সিটি তারা চুজ করতে পারবে না, আমি স্টকহোম ইউনিভার্সিটিতে পড়বো, না আমি লুন্ড ইউনিভার্সিটিতে পড়বো, আমি উপসালাতে পড়বো, উপসালা ইউনিভার্সিটি পড়বো, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এগুলাতে যখন তারা চিন্তা করে, আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে অ্যাডমিশন যুদ্ধে যেতে হয়, আমাদেরকে বুয়েটে চান্স পেতে হবে, আমাদেরকে সুইসাইড করতে হবে, আমরা পাইলাম না চান্স, সাথে সাথে সুইসাইড করলাম, এই জিনিস এখানে নাই। এডুকেশন সিস্টেম নিয়ে আমরা এই এই নর্ডিক টার্নস এবং এমডি ফেরদৌস খান স্যামুয়েলের সাথে আমরা আবার লাইভে আসব। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আমার কাছে মনে হয় স্যামুয়েল ভাই আমাদের দর্শকদের কাছে, দর্শকদের থেকে বিদায় নেওয়ার সময় এসেছে আমাদের, কি বলেন? না অনেকক্ষণ আমরা স্ট্রেচ করে ফেললাম, মানে অনেকে আসলে বিরক্ত হয়ে যাবে, আমাদের টাইম দেখে বিরক্ত হয়ে যাবে। সো বেটার আমাদের প্রথম সেশনটা এইভাবেই থাক, নেক্সট সেশনটা আমরা, আর এই আমি একটা সবাইকে জানায় রাখি, এই সেশনটা যারা শুরু থেকে জয়েন করতে পারেন নাই, এই ভিডিওটা আমার ফেসবুক এমডি মোহাম্মদ ফেরদৌস খান স্যামুয়েল এবং আমার ইউটিউব এমডি ফেরদৌস খান স্যামুয়েল হিসাবে আমি আপলোড করব। এলান ভাইয়ের সাথে আমার এই ডিসকাশনটা, দ্যাট ওয়াজ এ ভেরি ফ্রুটফুল ডিসকাশন ভাইয়া, আমরা ডিবেটের আদলে করেছি, কিন্তু আসলে আমরা বুঝতে পারলাম আলটিমেটলি একটা জিনিস, সুইডেন এন্ড কানাডা বোথ ইজ ভেরি গুড ফর স্টুডেন্ট, এখন ভেরি গুড। আমি আলটিমেটলি বলবো, আমি কখনো ডিসএগ্রি করবো না, সুইডেন ইজ ভেরি গুড কান্ট্রি, কানাডা ইজ ভেরি গুড কান্ট্রি, এবং কানাডা ইজ অলসো ভেরি ভেরি গুড কান্ট্রি। আই শুড আই এগ্রি দ্যাট। আমি লাস্ট একটা কথা বলি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমার আমার আমাদের নর্ডিক টার্মসের মধ্যে অনেক অনেক কাস্টমাররা অনেক সময় আমাদেরকে নক করে যে ভাই আমি কানাডায় যেতে চাই, আমি কিভাবে যাব, বাট আই এম নট দ্য এক্সপার্ট ফর কানাডা, সো আই ওয়াজ লুকিং ফর সামওয়ান হু ইজ এক্সপার্ট for this kind of question and then visa application the process and everything jehetu amar eta organization e ache ebong ei organ ei company er madhye hoyto ba amra shamner dike agabo aste aste to amar kache mone hoyeche je samuel mane federal bhai ke ami jodi amar amar sathe collaboration e ante pari tahole amader bangladeshi ra benefited hobe doesn't matter sweden or canada doesn't matter true amader eta kintu kotha bolchen bhai amader আলটিমেট গোল হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন কে আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে নিয়ে আসবো এবং ভালো কান্ট্রিতে। এক্স্যাক্টলি, এন্ড দেন দুবাই যে পাচ্ছি লেবার ওয়ার্কে, নো আমরা একটা ফ্রুটফুল এত ভালো লাইফ। ইয়া ভেরি ভেরি গুড গোল ইজ দ্যাট যে আমরা আমরা চাই যে আমাদের এই জেনারেশনটা বিদেশে এসে বিদেশের লেখাপড়াটাকে অ্যাডপ্ট করুক, এডুকেশন সিস্টেমটাকে, এবং যারা যারা চায় বাংলাদেশে যেতে ব্যাক করতে, তারা সেটাকে এস্টাবলিশ করুক সেখানে। কিভাবে স্ট্র্যাটেজি নেয় এই সমস্ত ডেভেলপ কান্ট্রি গুলো, আমাদের ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশে জানা উচিত, একটা কোম্পানি দাঁড় করাতে গেলে এন্টারপ্রেনর চেয়ারপার্সন অনেক কিছু আমরা বলি, কিন্তু স্ট্র্যাটেজিটা কি, কিভাবে এরা এত সাকসেসফুল, এই জিনিসগুলো আমাদের নিউ জেনারেশন জানতে হবে, নাহলে সামনে যে সময় আসতেছে এই সময়ে আমার কাছে মনে হয় যে খুব ডিফিকাল্ট আমাদের নিউ জেনারেশনের জন্য। সো এই জন্য আমি এই পদক্ষেপ নিয়েছিলাম। আমি খুব সাধুবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ফেরদৌস খান স্যামুয়েল ভাইকে যে আপনি নর্ডিক টার্মসের সাথে এসেছেন, এবং আপনি আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের নর্ডিক টার্মসের সাথে কাজ করার জন্য, এবং যারা যারা এই ধরনের কাজ করতে চায়, যে আসতে চায় কানাডাতে আসতে চায়, আপনি নর্ডিক টার্মসের পক্ষে হয়ে আপনি আপনার প্ল্যাটফর্ম তো অবশ্যই থাকবে, আমি একটা কোলাবোরেশন চাচ্ছি আপনার কাছে। দর্শকদের সামনে আমি কথাগুলো বললাম, কারণ আমার 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 কাছে মনে হয় দর্শকদের জানা উচিত যে হোয়াট ইজ দ্য মেইন গোল টু হ্যাভ দিস কাইন্ড অফ লাইভ সেশন। ঠিক আছে, এইটার এইটার একটা আনসার দেই, কোলাবোরেশন বলতে কি আপনি বিজনেস স্ট্র্যাটেজিক কোলাবোরেশনের কথা বলছেন নাকি ইউটিউব কোলাবোরেশন? আপনার সামনে কিছুই না, জাস্ট আমি 3 মাস হয়েছে আমি ইউটিউবে আছি, বলি তারপর আপনি বলবেন একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে আপনি কিন্তু একটা বিজনেস অর্গানাইজেশন দাঁড় করে রাখছেন, আপনি একটা প্রপার ওয়েতে স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করছেন, ইন দ্যাট সেন্স আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। সো ইনশাল্লাহ আই ওয়ান্ট টু গ্রো মাই এক্সপিরিয়েন্স, আমার অনেক কিছু শেখার আছে, আমি অনেক ভুল করতেছি, আই এম লার্নিং সো মেনি থিংস, যখন হয়ে যাবে আই এম লার্নিং অ্যাজ ওয়েল, আই এম লার্নিং ফ্রম ইউ অ্যাজ ওয়েল।
লার্নিং। আমাদের সুযোগ যখন আমি শিখতে পারবো, তখন ইনশাল্লাহ ফিউচারে একটা প্ল্যাটফর্ম যখন আমি হয়ে যাব, তখন আমি চিন্তা করব যে এখন আমি একটা বিষয়টা হচ্ছে এরকম যে প্রশান্ত মহাসাগরের সাথে একটা পুকুর যদি আমি কিন্তু হারাই যাব ভাই। ও মাই গড, ও মাই গড, নো 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 নো, ইউ আর নট লাইক দ্যাট, ইউ আর নট লাইক দ্যাট। জাস্ট জাস্ট আমি এটা বলতে চাই যে আমার কাছে আপনাকে খুব এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড মনে হয়েছে, প্রেজেন্টেবল মনে হয়েছে, সেজন্যই ধন্যবাদ নর্ডিক ট্রান্সফার প্ল্যাটফর্মে আমি আপনাকে ইনভাইট করেছি। অফকোর্স ধন্যবাদ। আমার আমার এক ছোট ভাই শরীফ জহির, বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বাংলাদেশ পুলিশে আছেন, আমার খুব কাছের ছোট ভাই, আমরা একসাথে এক হলে পাশাপাশি রুমে ছিলাম, এখন বাংলাদেশ পুলিশে আছেন, বিসিএস ক্যাডার। তো উনি ও লিখেছেন যে আই এম মোটিভেটেড ভাই, আই এম মোটিভেটেড এন্ড হি ওয়ান্টস টু কাম ফর হায়ার স্টাডিজ, অফকোর্স হি ওয়ান্টস টু কাম। অফকোর্স শরীফ জহির ভাই, আমি শরীফ জহির বলি যেহেতু ছোট ভাই আমার, একসময় অনেক ক্লোজ ছিলাম আমরা, তো এখনো ক্লোজ আছি। তো শরীফ জহির অবশ্যই আমরা আপনাকে হেল্প করব, এবং আমি মনে করি যে স্যামুয়েল ভাই আমাদের সাথে আছে, এবং অফকোর্স উই উইল ডু সামথিং সামথিং নিউ, সামথিং ইনোভেটিভ ইন ইনশাআল্লাহ। ফিউচার আমরা উই উইল ডু সামথিং ফর দ্য স্কুল। ইয়া, আমরা একদম অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে চলে এসেছি, এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমার আমাদের কো হোস্ট, আমার কো হোস্ট স্যামুয়েল ভাইকে দর্শকদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করবো, একটু ছোট্ট কথা যদি দর্শকদের কিছু বলতে পারেন। ছোট্ট কথা যদি আমি একটা কথা বলি, আমাদের লাইফে অনেক চ্যালেঞ্জ থাকে, সো চ্যালেঞ্জের জন্য আমাদের কিন্তু ডিটারমাইন থাকতে হবে। আমরা ডিটারমাইন থেকে আমরা যদি বিদেশে আসতে পারি, বিদেশে আসতে পারলে এই যে মানে এলান ভাইয়া উনি বিদেশে, দিস ইজ ট্রু, আমি কিন্তু বিদেশে আসার পর আমি বাস্তব অস্বীকার করব না, আমি আজকে ইউটিউবে যে আসছি আমার কিন্তু গ্রহণযোগ্যতাও বাড়ছে, প্লাস এলান ভাই একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় করে ফেলতে পারছে নিজে, এবং এটা কিন্তু আস্তে আস্তে অনেক গ্রো করবে এবং সারা ওয়ার্ল্ডে অনেক উনাকে কিন্তু, এলান ভাইকে আমি সেদিন শুনে সারপ্রাইজ, অনেক বড় বড় আইকন মানুষ ওনাকে রিচ করে। তো আলান ভাই যদি দেশে থেকে এই জিনিসটা করার চেষ্টা করতেন এটা হইতো না, অনেক ডিফিকাল্ট থাকতো। তো বিদেশে আসলে আপনার লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে যাবে। আপনি চাইলে আজকে, আমি একটা সিলি একটা কথা বলি, আমি যদি ল্যাম্বরগিনি চালাইতে চাই, আমি কিন্তু পাগল ফ্যান ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি চালাতে চাই বাংলাদেশে থাকলে পারবো না, স্বপ্নও দেখতে পারবো না, এখানে আসলে এটা সম্ভব, ইভেন রেন্ট করা সম্ভব। But of course, it's the question of the students who are like getting peer and then citizen, and then they are giving their money, they are sending their money to Bangladesh, and Bangladesh get remittance. এবং সেখান থেকে বাংলাদেশের একদম ছোট জায়গায় যে সমস্ত জনসংখ্যা আছে, যে সমস্ত জনগণ আছে, তারাও এই টাকাটার একটা অংশ পাচ্ছে। এটাই কিন্তু মেইন উদ্দেশ্য আমাদের। It's a very big thing, ভাই, very big thing. Remittance out of nowhere, দেশে টাকা যাচ্ছে, আমি কিন্তু দেশে অনেক টাকা কন্ট্রিবিউশন করতেছি, that's a very big thing. আমি আমি এটাকে হেডস অফ সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে, যারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের এই 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 যে কথাগুলো শুনলেন এত ধৈর্য ধরে, এত সময় নিয়ে, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা সামনে আরো লাইভ সেশন করব, হয়তো একটু দেরি দেরি করে করব, একটু প্রিপারেশনের দরকার আছে আমাদের প্রত্যেকেরই, শ্যামল ভাইয়েরও আমারও, এবং আমার কাছে মনে হয় যে এই 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 লাইভ সেশন গুলো আমাদের দর্শককে ডাইরেক্ট রিচ করতে পারবে, আমাদের স্টুডেন্টদেরকে যারা অলরেডি স্বপ্ন দেখছে দেশের বাইরে কিভাবে আসা যায়। সামনে যে টপিক গুলো থাকবে সেই টপিক গুলো নিয়ে আমরা সামনে আমাদের ফেসবুক, ফেরদৌস ভাইয়ের ফেসবুক পেজে এবং নর্ডিক ট্রান্সের ফেসবুক পেজে আমরা ক্রমাগত আমাদের এই দর্শকদেরকে আপডেট দিতে থাকবো, এবং এই লাইভ সেশন হতে থাকবে ইনশাল্লাহ। এলান ভাই লাস্ট একটা কথা বলে ফেলি, যেটা বলি নাই মনে হচ্ছে ভিডিও শেষে আমার বলা উচিত, যেহেতু আমি, আপনি কিন্তু নর্ডিক কান্সে আমাকে ইনভাইট করছেন, আমি ফেসবুক, আমি কিন্তু একটা আমার প্ল্যাটফর্মটা বলে দিই, আমি কানাডা স্টুডেন্টদের জন্য অক্লান্ত ভাবে আমি ভলান্টিয়ারলি কাজ করে যাচ্ছি, যে আমি স্টুডেন্টদেরকে নিয়ে আসতে চাই কানাডায়, আমি ওয়ার্কিং, আমি ধারণা করি যখন ভিসাটা অ্যাপ্রুভ করা শুরু করবে অনেক স্টুডেন্ট অলরেডি চলে আসবে, সো আমি স্টুডেন্টদের যদি কোনো ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্ট করতে আমাকে ইমেল করতে পারেন, আমি আপনাকে, আর আমার ফেসবুক পেজ এমনি ফেরদৌস খান স্যামুয়েল, ওটা যদি আপনারা আমার রিচ করেন তাহলে আমার কমিউনিকেশন মানে খুব সহজে কেমনি কানাডা আসা যায়, প্লাস আমার সাথে কথা বলতে চাইলে এমডি ফেরদৌস খান স্যামুয়েল ফেসবুক পেজে আপনার আমার সাথে কমিউনিকেট করতে হবে এইভাবে। সো আমি আর এলান ভাই আপনাদের সামনে কথা দিলাম, আমি বলে দিচ্ছি যে উই উইল ওয়ার্ক ফর ইউ নিউ জেনারেশন, কিভাবে আপনাদের লাইফ সহজ করে কোনো প্রতারণার শিকার না হয়ে খুব সহজে কানাডার মতো অথবা সুইডেনের মতো কান্ট্রিতে আসতে পারেন, উই উইল ওয়ার্ক ফর ইট অক্লান্ত ভাবে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ শ্যামল ভাই, রোজা রেখে অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনার আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই, আমি লিভ আল্লাহ, করতেছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শকরা, আজকে আমাদের সাথে ছিলেন এমডি ফেরদৌস খান স্যামুয়েল ভাই, কানাডায় হ্যালিফ্যাক্স নোভা স্কশিয়া থেকে, এবং খুব
অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। ওনার এত ছোট্ট পরিসরে উনি কানাডাতে গিয়েছেন খুব নিউলি, এবং ওখান থেকে উনি ইউটিউব চ্যানেল করেছে, সেখান থেকে ওই ইউটিউব চ্যানেল থেকে ইনফরমেশন দিয়ে দেন এতটা সুন্দর করে প্রেজেন্ট করা, ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। বাট আমি মনে করি হি ইজ এ জেম, হি ইজ ভেরি গড ড্যাম ট্যালেন্ট, সো দ্যাটস ওয়াই হিজ প্রেজেন্টেশন ইজ লাইক ভেরি লাইভ। সো আমি খুব প্রাউড যে শ্যামল ভাইকে আমি অ্যাড করতে পেরেছি নর্ডিকটনসে, এবং আমি আরো খুব আনন্দিত যে আমাদের দর্শকরা যারা এতদিন পর্যন্ত ওয়েট করেছেন যে কবে আসবে এই ধরনের একটা সেশন, কানাডা ভালো না সুইডেন ভালো নাকি সুইডেনের আরো কান্ট্রি গুলো আশেপাশে যে সমস্ত কান্ট্রি আছে সে সমস্ত কান্ট্রি ভালো, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পেরেছি, আপনাদেরকে কিছুটা হলেও কিছু আইডিয়া দিতে পেরেছি। সামনে এরকম আরো লাইভ সেশন আরো থাকবে, আগামীকালকে আমি লাইভ সেশনে আসবো, আমাদের শনিবার, হ্যাঁ আগামীকাল শনিবার, শনিবারে আমি লাইভ সেশনে আসবো আগামীকালকে, জান্নাতুল ফেরদৌস মুক্তাকে নিয়ে, যিনি গোতেনবার্গ ইউনিভার্সিটিতে অর্গানিক অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রিতে লেখাপড়া করছেন এবং ওখানে মাস্টার্স করতে এসেছিলেন গত বছর 2018-তে, 2019-এ মেবি এসেছিলেন উনি, আমি আমরা জানবো তখনই। উনি অনলাইন স্টাডিজ এবং অনলাইনে স্টাডিজে বাংলাদেশের স্টুডেন্টদের কি করা উচিত সেই ব্যাপারে কথা বলবেন, আমি তাকে ইনভাইট করেছি এবং উনি অ্যাগ্রি করেছেন। সো আগামীকালকে ঠিক একই সময় রাত 9টায় বাংলাদেশ সময় ইভিনিং এ আমি জান্নাতুল ফেরদৌস মুক্তাকে নিয়ে আসবো, এবং তখন আমাদের আরো অনেক কথাবার্তা হবে সুইডেনের এডুকেশন সিস্টেম নিয়ে এবং অনলাইন এডুকেশনে কি করা উচিত বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের স্টুডেন্টদেরকে। এরপর নেক্সট ফ্রাইডেতে আমাকে আমার এই বড় ভাই ইনভাইট করেছেন, বাংলাদেশি যে জেনারেশনটা আসছে সেই জেনারেশনের জন্য পক্ষ থেকে কিছু বলার জন্য, অনির্বাণ আগামী নামে একটা 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 অর্গানাইজেশন থেকে, সেই অর্গানাইজেশন থেকে আমি বাংলাদেশ সময় রাত 8টার সময় সাইমন ভাইয়ের সাথে, উনার নাম হচ্ছে শামীম ভাই, আমি চিনি শামীম ভাই নামে, আমরা এক্স কলিগ ছিলাম, উনি আমাকে ইনভাইট করেছেন, সেখানে আমরা বাংলাদেশের নেক্সট জেনারেশনে কিভাবে স্টেপ নেওয়া উচিত সেই ব্যাপারে আমরা একটু ডিসকাস করব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নরিক ট্রান্সের সাথেই থাকুন, এবং আমাদের আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন এই কোভিড-19 সিচুয়েশনে। আমি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশি প্রবাসী আছেন সবার জন্য অনেক দোয়া করি আল্লাহর কাছে, যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে সেফ ইন দিস কোভিড-19 সিচুয়েশন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।